ফার্স্ট জেনারেশন FDMA করতো, তো ফ্রিকোয়েন্সি যখন ভাগ করে, ফ্রিকোয়েন্সি যখন ভাগ করে তখন কি হয়, ওর একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি একটা গার্ড ব্যান্ড দিতে হয়, তাই না? দিতে হয়, জানো এটা? আচ্ছা, আমি ক্লাসে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, এখানে কারা কারা আছো যারা একেবারে, কতজন আছো একেবারে এই তথ্যগুলো ফার্স্ট টাইম শুনতেছো? তাহলে আমার জন্য একটু বারবার করে রিপিট করব আমি, আদারওয়াইজ একজন দুজন থাকতেছে যারা বলছে আর বাকিরা নাই। তো কি বলতে পারবা, তো কি আগে পড়েছো, আসো তুমি? এই কোর্সে প্রথমবার শুনছি টার্ম গুলা, কিন্তু মানে শুরুর দিকে পড়ছিলাম স্যার, প্রথম প্রথম দিকের লেকচার ছিল এগুলা, কিন্তু কোন কোন সাবজেক্টে? আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাস করছি MIS থেকে। অ্যারোনটিক্যালে কি পড়ছে? অ্যারোনটিক্যালে কোন সাবজেক্ট ছিল? এভিয়নিক্স? অ্যারোনটিক্সে কি তুমি এভিয়নিক্সে ছিলা? না স্যার, অ্যারোস্পেস। অ্যারোস্পেসে ছিলা, সুতরাং তোমাকে কমিউনিকেশন রিলেটেড কি পড়িয়েছে? না স্যার, আমাদের এই সেরকম সাবজেক্টই কভার করো নাই, তাই না? প্রবলেম তো হয়ে গেছে যে যে আমরা যে যে অংশটুকু পড়ি সেই রিলেটেড সাবজেক্টে যদি না পড়ি আর বাইরে আর যেতে চাই না, তো এখানে আমরা যাওয়ার সুযোগ কম থাকতেছে। তাহলে আমরা কি করতেছি এখানে, দুটো জায়গায় পার্থক্য বের করছি। একটা মাল্টিপ্লেক্সিং করলে কি করতেছে আসলে, মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আমরা একটা স্ক্রিন নিই না, মাল্টিপ্লেক্সিং আমরা কি, এটা সবাই একটু লেখেন সবাই, ওকে। মাল্টিপ্লেক্সিং একটা কি, যদি আমরা এই জায়গাটা লিখি, পড়া যাচ্ছে লেখাটা? জি স্যার, এই শব্দটা আমরা ওয়্যার অর ইন উইচ একই ধরনের শব্দ, হ্যাঁ। এখানে কি হচ্ছে, ডিফারেন্ট আমার অ্যাব্রিভিয়েশন চলে আসে মাঝে মাঝে, সরি ফর দ্যাট। SIGS আমরা লিখি, সিগন্যালস, হ্যাঁ। আর সেখানে কি হচ্ছে, মাল্টিপ্লেক্সিং একটা টেকনিক যেখানে ডিফারেন্ট সিগন্যালস আর মেড কম্বাইন্ড, ঠিক আছে, এটা কম্বাইন করা হয়েছে একটা টু ফর্ম এ, টু ফর্ম এ কম্পোজিট সিগন্যাল। এখানে কি হচ্ছে, একটা যখন আমরা যদি মনে করো যে মাল্টিপ্লেক্সিং কি হচ্ছে, এরকম করে একটা প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট টাইম অথবা ফ্রিকোয়েন্সি স্লট দেওয়া থাকে, তো এটা টেকনিকটা কি হতে পারে, প্রত্যেকে চাচ্ছে যে তাদের মেসেজটা এখানে বিভিন্ন ইউজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, হ্যাঁ, এখানে ইউজার 1 2 3 4 থেকে ইউজার 8, যখন এটা একটা একটা গার্ড ব্যান্ডের মধ্যে যাচ্ছে, এখানেও 1 2 8 আছে, 8 জন লোক কথা বলছে, অর্থাৎ এটা কি করছে, এই টাইম স্লটটা সে তোমাদের যে ডিফারেন্ট ইউজার আছে, 8 জন স্টুডেন্টের নাম মারুফ কিংবা শবনম, বিভিন্ন জায়গায় তারা
একজনের অ্যালোটেড করে দেওয়া আছে। তো তারা কি করছে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে প্রত্যেকটা টাইমকে ভাগ করে দিচ্ছে, এটা হচ্ছে টাইম স্লট ওয়ান অথবা এটা ফ্রিকোয়েন্সি ওয়ান, ঠিক আছে। তো এখানে যখন টাইম স্লট আলাদা করে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা টাইম স্লটের মাঝখানে মাঝখানে কিন্তু একটু করে গার্ড ব্যান্ড দেওয়া আছে, ঠিক আছে। একটু গার্ড ব্যান্ড দেওয়া আছে, গার্ড ব্যান্ডটা না দিলে কি হচ্ছে, যখন রিসিভার আমার রিসিভার এন্ডে চাচ্ছি আমরা যে তারা যেন সবাই একসাথে আসে। তো মূলত মাল্টিপ্লেক্সিং টেকনিকটা করছে কি, আমরা স্যাম্পলিং করি না, স্যাম্পলিং করি মনে আছে? জি স্যার, লাইভ করা হয় স্যার সিগন্যালটাকে স্যার। তারপরে স্যাম্পলিং আমরা বেসিক্যালি স্যাম্পলিং এর মাধ্যমে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি, ডিজিটাল ফর্মে, নট ডিজিটাল সিগন্যাল সরি, বা ডিজিটাল ফর্মে কি ওয়ানস এন্ড জিরোজ এর কনফার্ম করি, কনভার্ট করি। সো এটার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা জিরো অ্যান্ড ওয়ানস তারা একটা প্যাটার্ন তৈরি করছে এবং সেই প্যাটার্নে তারা এক ওয়ান এন্ড থেকে আরেক এন্ডে চলে যাচ্ছে। তো আমরা যদি ফ্রিকোয়েন্সি নর্মাল যদি মাল্টিপ্লেক্সিং টেকনিকে বলি, তাহলে সেটা কি করতেছে, সে আইদার এটা টিডিএম করছে অথবা এফডিএম করছে অথবা কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং করছে। তো বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সিং আছে। অ্যাডমিট দিচ্ছি কিন্তু অ্যাডমিট হচ্ছে না। আচ্ছা, তো এখন এখানে মূলত যে পার্থক্যটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, প্রথমে আমরা মাল্টিপ্লেক্সিং করছি, সবাই প্রত্যেককে মাল্টিপ্লেক্সিং করতে হচ্ছে, কিন্তু যখন মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে তখন ইট নিডস এক্সেস। এটাকে বুঝতে পারছি, অর্থাৎ ট্রান্সমিটার এন্ডে মাল্টিপ্লেক্সিং করতেছি, রিসিভার এন্ডে এটা ডিমাল্টিপ্লেক্সিং করছে, দুটো মাস্ক এবং ডিমাস্কের কাজ হচ্ছে। কিন্তু বিভিন্ন ইউজার যখন একসাথে মানে কাজ করছে, একই সময়ে বিভিন্ন রিসোর্স কে ব্যবহার করছে, তখন আমাদের অ্যাডমিট অল দিচ্ছে, অ্যাডমিট অল হচ্ছে না কেন? তাহলে আমরা দ্বিতীয় যে পার্থক্যটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে, যখন আমরা ওএসআই লেয়ার সম্পর্কে আমরা পড়েছি তাই না, লেয়ার ওয়ান অ্যান্ড লেয়ার টু, তো মাল্টিপ্লেক্সটা বেসিক্যালি লেয়ার ওয়ান লেভেলের কানেকশন হয় অর্থাৎ ফিজিক্যাল টাইপের, বাট লেয়ার টু যখন হয় তখন আমরা সেটাকে বলি ডেটা লিঙ্ক লেয়ার। তো যখন মাল্টিপল অ্যাক্সেস হয় তখন সেটা ফিজিক্যালের উপরে মাল্টিপল অ্যাক্সেসে ডেটা লিঙ্ক লেয়ারটাকে ব্যবহার করে। তো আমরা কি পার্থক্যর জন্য এই জিনিসটা কি একটু ক্লিয়ার করতে পেরেছি? যখন আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা নেক্সট স্লাইডে যাব, যে আমরা জিওগ্রাফিক্যাল পার্থক্য এটা ওটা মানে নসাদ বলেছে, এবং এটাকে কিন্তু আমরা একটা খুব সিরিয়াসলি নিব, এই কারণে কারণ এই পয়েন্টটা হচ্ছে গিয়ে একটা মূল জিনিস যেখানে আমাদের কাজ করতে হয়। কারণ জিওগ্রাফিক্যালি আমরা অনেকে অনেক জায়গায় থাকি, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় লোকের থাকে তাই না, কিন্তু আমাদের প্রয়োজন পড়ে কথা বলার জন্য, রাইট। সো এবার আসতেছি হচ্ছে এই জায়গাটায়, এই ছবিটা দেখা যাচ্ছে সবাই, দিলে বোধ হয় একটু বেশি প্রেজেন্টেশন দিলে কি একটু বড় দেখায় তোমাদেরকে? জি স্যার, জি স্যার। এখানে যেটা হচ্ছে দেখো তোমরা, বেস স্টেশন থেকে এরই দরকার অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে, ঠিক আছে, এর বেশি দরকার মাল্টিপল অ্যাক্সেস করার জন্য, কারণ প্রত্যেকেই প্রত্যেক ইউজার এখান থেকে মাল্টিপ্লেক্সিং করছে, এও মাল্টিপ্লেক্সিং করছে, ওয়েদার সিডিএম এ অর সিডিএম এ যেটাই হোক, এফডিএম এ যেটাই হোক না কেন, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার মাল্টিপ্লেক্সিং দুই ধরনের, টিডিএম এ
টিডিএম এবং এফডিএম, তাই না? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবং টিডিএম এর মধ্যে আবার ভাগ আছে, সেটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস না অ্যাসিঙ্ক্রোনাস। তো বেসিক্যালি কি হচ্ছে, প্রত্যেকের জন্য হয় চ্যানেল ইন দ্য ফর্ম অফ ফ্রিকোয়েন্সি ইজ অ্যালোটেড গ্যারান্টেড, আর সাম ফর সাম ওয়ান ইট ইজ দি টাইম হুইচ ইজ গ্যারান্টেড ফর এ পার্টিকুলার টাইম। এভরি আফটার সাম ইন্টারভেল হি ইজ অ্যালোটেড উইথ দি টাইম অ্যান্ড দে আর অ্যাগ্রিগেটেড ইন এ ফ্যাশন সো দ্যাট দে ক্যান কমিউনিকেট ওয়ান উইথ অ্যানাদার। সো বেস স্টেশনে গিয়ে আমাদের অ্যাক্সেস এর বিষয়টা আসতেছে, তাই তো? এই জায়গাটায় অ্যাগ্রিগেশন করছি আমরা মাল্টিপ্লেক্স, এবং এই জায়গায় ঢুকে তো এ আবার আরেকজনের সাথে অন্য জিওগ্রাফিক লোকেশনে একটা মোবাইল সেটের সাথে কথা বলতে চাইছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কি মাল্টিপ্লেক্সিং এ যেটা বললো যে আমরা ইউজ করি কি স্যাম্পলিং মডুলেশন, আর একটা জায়গায় ইউজ করি মাল্টিপল অ্যাক্সেস এ। মাল্টিপল অ্যাক্সেস এ কি করি, ফ্রিকোয়েন্সি অর টাইম অ্যালোকেশন করি, রাইট? আছো সবাই? আমরা শেয়ার মিডিয়ামে একটা সিগন্যাল মানে করে ফেলি, সবগুলো সিগন্যালকে অনেকের কথাকে একসাথে করি মাল্টিপ্লেক্সিং প্রসেসে। বাট এটা মূলত যখন আমরা মডুলেশনটা করি, আমরা যে টেকনিক গুলো ইউজ করি কি কি ফ্রিকোয়েন্সি ডিভিশন অথবা টাইম ডিভিশন, ঠিক আছে? এখন যত দিন যাচ্ছে তত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আলোচনা করব। তাহলে আমরা দুটো পার্থক্য বা তিনটা পার্থক্য বলতে পারবো? এখানে প্রথম পার্থক্য কি বলছে? আছো? শর্মিলি আছো? অঙ্কুরগণ নাকি? সাদিয়া আফরিন আর আফরিন এক না? বলো তো কি পার্থক্য? স্যার আমার কাছে মনে হয় যে মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে মাল্টিপল সিগন্যাল নিয়ে কাজ করে, মাল্টিপল সিগন্যাল কি ইউটিলাইজ করে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপল সিগন্যাল? জি স্যার। বেসিক্যালি ইউজার? জি স্যার, ইউজার। মাল্টিপল সিগন্যাল তো আছে, একটা সিঙ্গেল রিসোর্সের মাধ্যমে, অর্থাৎ একটা চ্যানেল দিয়ে, সিঙ্গেল চ্যানেল দিয়ে একটা পার্টিকুলার টাইম স্লট অথবা ফ্রিকোয়েন্সি স্লটের কে ব্যবহার করে আমরা করে থাকি এই মাল্টিপ্লেক্সিংটা। বাট মাল্টিপল অ্যাক্সেসটা যখন হয় তখন দ্যাট ইজ কামিং অ্যাজ এন অ্যালোকেশন। এখন এখানে আমি একটু বলি, ফার্স্ট জেনারেশনে যখন আমরা দেখেছিলাম, ফার্স্ট জেনারেশনে 25 কিলোহার্টজ দেওয়া আছে, তাই না? জি স্যার। মনে আছে? জি স্যার। 25 কিলোহার্টজ না, বাই মানে যদি ডেটা স্পিড ধরি তাহলে আসলে 2 Mbps স্পিড আছে, দ্যাট ওয়াজ অ্যানালগ, ফুললি অ্যানালগ। এবং ওখানে ফ্রিকোয়েন্সি ডিভিশনটা আমরা করে থাকি, আর এখানে কি করতেছি আমরা? এখানে স্যার টাইম ডিভিশন, সেকেন্ড জেনারেশন এসে টিডিএম এ করছে। জি স্যার। ঠিক আছে, থার্ড জেনারেশন এসে মাল্টিপ্লেক্সিং এ চলে যাচ্ছে। আমি যদি অন্যভাবে বলি, সেকেন্ড জেনারেশনে টিডিএম এ আর সিডিএম এও অ্যাক্সেস যাচ্ছে, অর্থাৎ যখন আসলে বেসিক্যালি একটা বেস স্টেশন কে অনেক ইউজার কে
সাপোর্ট করতে হয় আন্ডার এ সেল, তখন এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন। সে ম্যানেজমেন্টটা কি, সে কি টিডিএম এ দিবে না সিডিএম এ দিবে, এইটা হচ্ছে তার ডাউট। কারণ প্রথম দিকে যখন ফার্স্ট জেনারেশন যেটা ছিল অ্যানালগ সিগন্যাল ছিল, তো অ্যানালগ সিগন্যালে তো এটা প্রয়োজন হতো না, ঠিক আছে? তো ফার্স্ট জেনারেশনে সেটা সম্ভব হতো না, এই কারণেই আমরা যারা সুইচ ইউজ করে থাকি, লেয়ার ওয়ান সুইচ আর লেয়ার টু সুইচের মধ্যে পার্থক্য কি, সিএসি করা কাকে বলতে হবে? স্যার আমি তুমি করছো সিএসি? লেয়ার টু? জি স্যার সিএসি। হ্যাঁ বলো স্যার। লেয়ার টু তে আই থিঙ্ক যে মানে অনেকগুলো সংখ্যায় আমাদের লাগছে, অনেকগুলা সুইচিং লাগছে আর কি অনেকগুলো। মানে লেয়ার টু সুইচ আমার কি লাভ হয় আর লেয়ার থ্রি তে কি লাভ হয়? যতদিন যাচ্ছে লেয়ার থ্রি এখন না স্যার, একটা তো রাউটিং প্রোটোকল সাপোর্ট করে, একটা তো রাউটিং প্রোটোকল সাপোর্ট করে। স্যার লেয়ার ওয়ানে স্যার হচ্ছে যে ট্রাফিকটা আসে স্যার সেটাই ব্রডকাস্ট করে দেয় স্যার, এখানে কোনো সেগমেন্টেশন কিছু হয় না স্যার। যেমন আমরা যদি বলি এটা জাস্ট একটা অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে, সিগন্যাল আসছে স্যার সিগন্যাল চলে যাচ্ছে, কিন্তু স্যার লেয়ার টু তে কি করছে ব্রডকাস্ট ডোমেনটাকে ভেঙে দিচ্ছে স্যার, সেগমেন্ট করতেছে, প্যাকেটিং করছে। জি স্যার। লেয়ার ওয়ানে কি প্যাকেট করে না? স্যার লেয়ার ওয়ানে স্যার যে ডেটাটাই স্যার আসছে, কারণ এটা ফিজিক্যাল লেয়ারে, এখানে ফিজিক্যাল লেয়ারে স্যার তো স্যার প্যাকেটিংটা হয় না স্যার, প্যাকেট মানে প্যাকেটিংটা স্যার কিন্তু যত আপার লেয়ারে যাচ্ছে স্যার তখন হয় স্যার, কিন্তু স্যার আপনি একদম লোয়ার লেয়ারে স্যার তখন তো স্যার হচ্ছে বিট বিট আসছে, প্রথমে সিগন্যাল আসছে স্যার সেখান থেকে বিট স্যার। সব নাম কি যে সিএসি? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা তো আমরা যে তাহলে লেয়ার 7 এর তাহলে কি ব্যবহার করি স্যার? অ্যাপ্লিকেশন লেয়ারে তো স্যার হচ্ছে টোটালি স্যার এটা তো ইন্টারফেস বেস স্যার, মানে বিভিন্ন ধরনের প্রোটোকলের উপর তখন ডিপেন্ড করছে। লাইক আমরা যদি এসএনএমপি ইউজ করি, এসএনএমপি এর জন্য স্যার এক ধরনের স্যার কাজ করছে, আমরা যদি পপ ইউজ করি ডিফারেন্ট ডিফারেন্ট স্যার। অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে টোটালি ইউজার ইন্টারফেস এর জন্য স্যার। পপ কি অ্যাপ্লিকেশন লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার এসএমটিপি পপ স্যার। হুম জি স্যার। আর থ্রিতে তাহলে কি ইউজ করছে? প্যাকেটিং টা মেইনলি স্যার হচ্ছে লেয়ার 3 তে স্যার, সেগমেন্টেশন হচ্ছে লেয়ার 2 তে স্যার, আর লেয়ার 1 এ হচ্ছে স্যার ওটাকে বলে হচ্ছে স্যার ফ্রেম ফ্রেম সেগমেন্ট। হ্যাঁ তো আমরা যেখানে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করব, তখন আমরা যখন একটা জিনিস ছেড়ে দেব যে ডিভাইসটা এটা রিসিভ করবে, হ্যাঁ সেই ডিভাইসটা আসলে আমরা কি করতে চাচ্ছি সেই জায়গায় আমরা ফোকাস করি। এখন আমাদের প্রথম যে অংশটুকু এখানে লাগতেছে সেটা হচ্ছে যে আমরা যদি কামিং টু দি পয়েন্ট অফ দি মাল্টিপল অ্যাক্সেস, আমরা প্রত্যেকে অ্যাক্সেস এই মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে ব্যবহার করতেই হয়েছে। আমরা যদি প্রথম জেনারেশনে চিন্তা করি তখন তারা ইউজ করতো FDMA, তারপরে হচ্ছে গিয়ে TDMA অথবা CDMA, কিন্তু এরপরে আসছে হচ্ছে WCDMA। এখন অনেকের মধ্যে বলছে স্যার WCDMA ব্যবহার করতেছে কিন্তু কিভাবে করে, মানে CDMA টেকনিকটা কেন ব্যবহার করতেছে, কিভাবে করে ব্যবহার করতেছে, এটা কি কোনো আইডিয়া আছে তোমাদের? কারো আইডিয়া আছে কোনো? আমির আমিরের আইডিয়া আছে? না স্যার। আমরা আমরা যখন নেক্সট পয়েন্টে যাই একটু, তো মাল্টিপ্লেক্সিং হচ্ছে গিয়ে মাল্টি FDM, TDM, CDM অথবা SDM করে থাকি। এখন শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। কানেকশন স্টেবল দেখাচ্ছিল না, ওকে। এখন আমরা যদি দেখে থাকি
এখানে প্রথম যদি এফডিএম এর কথা আলোচনা করি, এটা কি কি করে আসলে বলতো? ফ্রিকোয়েন্সিটাকে স্যার ভাগ করছে স্যার, মানে এক একটা ফ্রিকোয়েন্সি এক একটা মানে ইউজারের জন্য অ্যালোকেট করছে, এক একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড স্যার বা ফ্রিকোয়েন্সি স্লট স্যার। মানে এখানে কি কি দাঁড়াচ্ছে? আচ্ছা এটা একটু লেখো, এখানে এখানে যেটা হয় যে অল ইউজার ইউজ দ্য সেম কমন চ্যানেল এট দ্য সেম টাইম, বাট তাকে এই যে চ্যানেলটা দিচ্ছি 100% আমি তাকে কি দিচ্ছি, ফুল টাইম স্লটটা তাকে দিচ্ছি, বাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ সিগন্যাল ডিফারেন্স, রাইট? আমরা তাহলে এখানে পয়েন্টটা কি কি আসতেছে, আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি ব্যান্ড এটা ফিজিক্যাল চ্যানেল, এটা একটা গার্ড ব্যান্ড আছে এবং এর একটা নির্দিষ্ট রেট আছে, আর ফুল ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইজ ডিভাইডেড টু অ্যাক্ট এজ এ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ফর দ্যাট পার্টিকুলার মেসেজ। এখন আমরা একটা যেকোনো যদি ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল দেখি তাহলে কি হচ্ছে, আমার ভয়েস কি অনেক দূর ট্রাভেল করে? করে না, তো তার জন্য আমার মডুলেশনের প্রয়োজন হয়, তাই না? জি স্যার। এর আগে আমরা পড়েছিলাম না, এটা আলোচনা করেছিলাম যে ওয়াই মডুলেশন, আমি ক্লাসে এটা দু একটা কনসেপ্ট দিয়েছিলাম, মনে আছে কি তোমাদের? জি স্যার, প্রথম ক্লাস। যদি আমি মডুলেশন না করতাম তাহলে কি আমার অ্যান্টেনা সাইজ কত বড় হতো? ছোট আমরা কমিউনিকেট করতে পারবো এমন একটা ফ্লেক্সিবিলিটি দিতে হবে, তো সেই জন্য মডুলেশনের প্রয়োজন পড়তেছে। ওকে, এখন আমরা যদি তাহলে ফ্রিকোয়েন্সি ডিভিশনে কি হচ্ছে এখানে বেসিক্যালি, ইফ ইউ ক্যান সি হিয়ার, এটা হচ্ছে যদি ইউজার ওয়ান হয়, ইউজার এটা যদি ইউজার টু হয়, এটা যদি থ্রি হয় এবং ইউজার ফোর হয়, তাহলে টাইম ইজ ফিক্সড, ইজন্ট ইট? দিস টাইম অ্যালোকেশন ইজ এই একই স্লটের মধ্যে, এটা হচ্ছে টিএস ওয়ান, সে যে টাইমটা দেওয়া আছে এই স্লটের জন্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ইজ অ্যালোটেড টু ডিফারেন্ট পিপল, ঠিক আছে? তা আমি বলতেছি যে ইট ইজ অ্যাপ্লাইড ইন জিএসএম এন্ড ট্রাঙ্ক রেডিও সিস্টেম, বাট নো লঙ্গার ইট ইজ ইন ইউজ, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি টিডিএম, এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু একটা সেপারেট, এখানে কিন্তু টাইমটাকে ভাগ করা হয়েছে, আগেরবারে কি করা হয়েছিল, সরি আগেরবারে কি করা হয়েছিল, ফ্রিকোয়েন্সিটাকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিকে ভাগ করা হয়েছে, সে 200 কিলোহার্টজ করে করে প্রত্যেকের জন্য দেওয়া আছে, ঠিক আছে? এখানে এই জায়গায় যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যান্ডউইথ অফ দি চ্যানেল ইজ ডিভাইডেড ইনটু টাইম স্লটস, ইজ ইট কারেক্ট? এখানে কি হচ্ছে, এই জায়গাটায় এই টাইম স্লটে একটা, এটা টিএস ওয়ান, দেয়ার ইজ এ গার্ড, দেয়ার ইজ এ গার্ড ব্যান্ড, দেয়ার ইজ এ গার্ড ব্যান্ড, এটা থ্রি, এটা টু, এটা টিএস ফোর, রাইট? আমরা এখানে কি করতেছি, এটাও কিন্তু মোবাইল রেডিওতে ব্যবহার করা হচ্ছিল, কোন জায়গায়, সেকেন্ড জেনারেশনে এসে, বাট সেকেন্ড জেনারেশনে এসে টিডিএম এর পাশাপাশি আমরা তাহলে টিডিএম নর্মাল মাল্টিপ্লেক্সিং করেই থাকি, কিন্তু এক্সেস এর প্রয়োজন আছে কি জন্য, যাতে আমি স্পেকট্রাল এফিসিয়েন্সি পাই,
কি মাল্টিপল অ্যাক্সেস এর প্রয়োজন স্পেকট্রাল এফিশিয়েন্সি এবং স্পেকট্রাল এফিশিয়েন্সিটা কোথা থেকে আসছে সেটা কিভাবে করে আসছে আমরা আমরা একটু পরে আবার আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা যেটা বলতেছিলাম যে প্রথমে এফডিএম এর মধ্যে কি হয়েছে, আমরা যদি তাকাই এফডিএম এর মধ্যে একই স্লটের মধ্যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে যদিও গার্ড ব্যান্ড দেওয়া আছে, সো দেয়ার আর পসিবিলিটি অফ ইন্টারফারেন্স, তাই না, বা ক্রসটক হওয়ার সম্ভাবনা আছে না, এটা কি সম্ভাবনা আছে না নাই? এখানে কি হচ্ছে যেহেতু ডিফারেন্ট এখানে সম্ভাবনাটা কম থাকতেছে, ঠিক আছে। ওকে নেক্সট আসি হচ্ছে গিয়ে সিডিএমএ টেকনিকের ক্ষেত্রে, সিডিএম এর ক্ষেত্রে কি হচ্ছে এখানে ইউজার ওয়ান থেকে ফোর পর্যন্ত যে আছে তারা কি করতেছে প্রত্যেকেই যে ডাটাটা আছে একটা সিডো র্যান্ডম সিকোয়েন্সের সাথে অ্যাডাপ্ট হচ্ছে। এখানে লিখি কথাটা কোথায় লিখবো, এই কোড আসলে বেসিক্যালি একটা ডেটা নর্মাল যেটা আমাদের ডেটা আছে তার সাথে হচ্ছে ডেটাটা এরকম হতে পারে, আর তার সাথে একটা পুরো ফিক্স একটা কোড বিট রেট ডিফারেন্স এর জন্য যা ডেটার সাথে এই কোডটা একজনের ইউজার ওয়ান এর জন্য এই কোডটা ইউজার টু এর জন্য, এভাবে করে আলাদা আলাদা সিডো র্যান্ডম লেখা হয় জানো স্যার? পিবিএস স্যার, রাইট, বলো স্পেলিংটা কি হবে? PACUDORANDOM বাট এটাকে সবসময় বলা হয় পিএন সিকোয়েন্স, ঠিক আছে, মানে সিডো র্যান্ডম নাম্বার আর কি পিএন সিকোয়েন্স বলা হয়, রাইট। এই পিএন সিকোয়েন্সটা অ্যাডাপ্ট করে যখন দুটো যখন অ্যাড করে যায় তখনই এরা কমিউনিকেট করতে পারে। এক্ষেত্রে যে কাজটা হচ্ছে এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, বাট এই সিডিএমএ টেকনিক সিডিএমএ 2000 অথবা সিডিএমএ বেস যতগুলো পরবর্তীকালে মডেল আছে সিডিএমএ 2, তারপরে একটা কি জানি আছে এটাকে বলে, তো এই ওরা সেখানে ব্যবহার করে থাকে ইউজ করে। আচ্ছা এখন আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে যাই, সেটা হচ্ছে যে আমরা কোর্স ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি যে ইউজাররা কমিউনিকেট করতেছে তার জন্য একটা টাইম দেওয়া আছে কোড দেওয়া আছে স্পেসিফিক টাইমে, তাহলে কি হচ্ছে একই সময়ের মধ্যে বিভিন্ন ইউজার একই সময়ে বিভিন্ন ইউজার করছে, তার মানে জিনিসটা এরকম দাঁড়াবে কিন্তু এখানে এখানে কিন্তু মাল্টিপল ইউজার এই এই গ্রুপের মধ্যে, আবার আরেকটা এখানে আবার আলাদা কোড, অর্থাৎ এখানে মাল্টিপল কোডস আর বিং গিভেন, সো কোর্স ডিফারেন্ট ইউজার একই ধরনের ডাটা পাঠায় না, এর জন্য যে ডাটা আছে এর সাথে আরেকটা কোড এর সাথে আলাদা কোড আলাদা কোড, রাইট, প্রত্যেকটা আলাদা আলাদা করে পাঠিয়ে জেনারেশনের মাধ্যমে এটা মাল্টিপ্লেক্সিং করে থাকে। এবার আসছে হচ্ছে স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং, স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে দুটো আমরা জায়গা থেকে, একটা হচ্ছে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস, আমাদের যদি বলে থাকি যে সেলুলার ফোন
এটা কি ওয়্যারলেস সেলুলার ফোন? ফুললি নেটওয়ার্ক কি ওয়্যারলেস? ফুল নেটওয়ার্ক? ফুল নেটওয়ার্ক ইজ নট ওয়্যারলেস, অনলি দি বিটিএস পোর্শন। বিটিএস এর যে অ্যান্টেনাটা আছে সেটা হচ্ছে ওয়্যারলেস, রেস্ট অফ দি প্লেসেস ইট ইজ অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার ওয়্যার্ড, ডেফিনেটলি কপার কেবল না, তাই না? না স্যার। ওকে, তো এখানে বেসিক্যালি ভাগ করা হয় হচ্ছে গিয়ে এই শব্দটা ইউজ করে। দেখো তো আমরা যদি স্পেশাল কথাটা লিখি, স্পেশালটা ইউজ করা হয় সাধারণত ওয়্যারলেস এর জন্য, ঠিক আছে? সো স্পেশাল মানে কি বলতো, বলতে পারবে? সেম জিনিস এখানে যা লেখা আছে স্পেস। যখন আমরা অপটিক্যাল ফাইবারে চলে যাব, হ্যাঁ, যখন অপটিক্যাল ফাইবারে আমরা কাজ করব তখন সেটা আর স্পেশাল থাকবে না। আমরা যখন যদি তখন বলবো স্পেস ডিভিশন মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল এক্সেস এই জায়গা থেকে। আমরা যখন টিডিএমএ সিডিএমএ দেখছি, বুঝছো, আগেকার যুগে যখন ওরা ইউজ করতো তখন স্পেশাল মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে দেখা গেছে যে আগের যুগে আর কি ওরা সবসময় এসটিবিসি মানে স্পেস টাইম ব্লক কোডিং। যখন আমরা এটাকে কিভাবে করে লিখবো, এসটিবিসি, আর এসটিবিসিটা হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবারের জন্য, অপটিক্যাল ফাইবার ওএফসি, অপটিক্যাল ফাইবার কেবলের জন্য ইউজ করা হয়। আর আমরা যেটা স্পেস ডিভিশন বলতেছি, এসএমও বলে অনেকে, স্পেশাল মাল্টিপ্লেক্সিং, হ্যাঁ, এটা ইউজ করি আমরা সাধারণত ওয়্যারলেস এর জন্য, ঠিক আছে? এখানে বেসিক্যালি এই বেস স্টেশনটা এখান থেকে ওয়ান থেকে শুরু করে, এখান থেকে ওয়ান থেকে শুরু করে এ পর্যন্ত চ্যানেল অ্যালোকেশন করতেছে। দেয়ার আর 360 ডিগ্রি অ্যাঙ্গুলার রেঞ্জ অফ অ্যান্ড ইচ আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট সেক্টরস, এন নাম্বার অফ সেক্টরস। সো সেক্টরাল অ্যান্টেনা ইউজ করে বেসিক্যালি আমরা স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং থেকে এনশিওর করছি। এটা কি বুঝতে পারছি? এখানে কি কোনো ফ্রিকোয়েন্সি ডিভিশনের দরকার হয় না? মানে চ্যানেলগুলো আলাদা করা হয় কিভাবে? প্রথম জিনিস হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি ডিভিশন কথাটা এখন আর ব্যবহার করা হয় না, এফডিএম টা ইজ গন। কেন জানো? কারণ হচ্ছে কি, আগে যখন তোমাকে তোমাকে দিয়েছে 900 থেকে 905 মেগাহার্স পর্যন্ত, 5 মেগাহার্স তোমাকে ব্যান্ডউইথ প্রকাশ করেছে। এখন তুমি এখানে এখানে যদি আমি ধরি, এখানে যদি সেল ধরি, এই সেলটা, ঠিক, এই দুটো সেল আছে, হ্যাঁ, এই সেল ওয়ান এবং টু আলাদা আলাদা বিটিএস। এখন এই যখন অ্যান্টেনা যখন ইউজ করছে, ওর অ্যান্টেনা কাভারেজটা হইতে হবে পুরাটুকু অ্যারাউন্ড দিস, তাই না? রাইট, ওর এখানে সাবস্ক্রাইবার আছে সে 20 জন, আলাদা করে ফ্রিকোয়েন্সি এই অ্যান্টেনা এখানে আছে 20 জন। অ্যান্টেনা ব্যবহার করার ফলে কি হচ্ছে, এখানে আরো 20 জনকে সাপোর্ট করতে পারছে, এখানে আরো 20 জনকে সাপোর্ট করতে পারছে। যদি একটা অ্যান্টেনা থাকতো তাহলে কি করতো, এটা কি বুঝতে পারছি জিনিসটা? তো কি করতেছে, এই সময়ে ডিফারেন্ট সেক্টরাল অ্যান্টেনা ব্যবহার করে সেক্টরকে ভাগ করে দিচ্ছে। স্পেশাল মাল্টিপ্লেক্সিং হচ্ছে গিয়ে স্প্লিটিং হাই রেট সিগন্যাল ইনটু, এখানে কি দেওয়া আছে, এটা স্প্লিটিং করতেছে কি, হাই রেট
সিগন্যাল কে মাল্টিপল লোয়ার রেট স্ট্রিমস, তার মানে হচ্ছে গিয়ে হাই রেট মানে হচ্ছে গিয়ে সে এটা এমবিপিএস আছে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করছে, ছোট ছোট ন্যারো ব্যান্ডে পাঠাচ্ছে বিপিএস এ। যখন আমরা ওএফডিএম মেথড দেখব, ওএফডিএম এ সাধারণত 15 কিলো হার্টজ করে দেওয়া থাকে। এই যে পার স্লট একজন মনে করে একটা এই এলাকাটা আছে, হ্যাঁ এটা দিস ইজ দ্য এরিয়া, সো ইচ ইউজার এখানে ভাগ করে দেওয়া আছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ। এই প্রত্যেকটা স্লট হচ্ছে কত করে 15 কিলো হার্টজ। আর ওএফডিএম এতে দেখা গেছে যে এখানে অ্যাগ্রিগেটর লাগে, রাইট? তো এখানে যেটা যেটা বলছিলাম যে স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ এটা কিন্তু টিডিএম অথবা এফডিএম ইউজ করে টু চ্যানেলাইজ ইউজার্স ইনটু এ সেক্টর। আমি কি বুঝতে পারছি জিনিসটা? কে বলছিলাম, ডাউট দিছিলাম যে স্যার এখানে ফ্রিকোয়েন্সি হবে না, এটা কে বলছিলাম? স্যার আমি আব্দুল্লাহ নশাদ। নশাদ, তো আমরা কি বুঝতে পারছি এখন? ক্লিয়ার? জি স্যার। টিডিএম এ অথবা এফডিএম এ যে কোনো একটা পদ্ধতিতে করে, বাট এখন যেটা হয়ে গেছে যে যেহেতু আমার ফ্রিকোয়েন্সিটা ভেরি প্রেশাস এবং ফ্রিকোয়েন্সির নেক্সট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তাদের মধ্যে ইন্টারফারেন্স হওয়ার সম্ভাবনা, অর্থাৎ যেহেতু হাই ডেটা এখানে খেয়াল করো হাই ডেটা দেওয়া থাকে তাতে কি হয় সিম্বল, দ্যাট ইজ এ সিম্বল, তাই না? এই ডেটা এই অনেক বিট নিয়ে এটা নিয়ে একটা সিম্বল তৈরি হচ্ছে সে। আমরা স্ট্রিম পাঠাই লম্বা স্ট্রিম, এমবিপিএস স্ট্রিমকে তখন কি করে ভাগ করে করে দেওয়া হয় প্রত্যেকটাতে। এখানে ডেটা আছে, আমি একটু বাঁকা করে বসছি মনে হয় এই জন্য একটু সোজা লেখা হচ্ছে না। তো এর জন্য অর্থাৎ এই স্লটটা এ পাচ্ছে, এই স্লটটা এ পাচ্ছে, এই স্লটটা, তার মানে হচ্ছে কি আমরা বলতেছি ব্রডব্যান্ড ইজ ডিভাইডেড ইনটু স্মল ন্যারো ব্যান্ডস টু হ্যাভ বেটার, বেটার কি বলো, বেটার কি কমিউনিকেশন, ঠিক আছে বেটার কমিউনিকেশন। এখন আমরা এখানে কি পেয়েছি, এই জায়গাটার এসডিএম টেকনিক আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাইমো, যেটা তোমাদেরকে আমরা আলোচনা করেছি, তাই না? একটা সিমো যদি হতো বা সিসো যদি হতো, সিসো ইউজ না করে সব জায়গায় মাইমো ইউজ করি এখন। বোথ বিটিএস, প্রথম দিকে বিটিএস এর জন্য ব্যবহার করা হতো, সেকেন্ড জেনারেশনের জন্য ইউজার ইউজ করে হচ্ছে গিয়ে সিঙ্গেল অ্যান্টেনা, ঠিক আছে, এই জন্য দাম কম। সবাই বলো না যে স্যার স্মার্টফোন কেন দাম বেশি, কারণ ওর মধ্যে অ্যান্টেনা ডিফারেন্ট, যে যার অ্যান্টেনা ভালো তার তত বেশি দাম, ঠিক আছে? 70,000-80,000 টাকা কি এমনি চেয়েছে নাকি? অবশ্য বাংলাদেশ একটু বেশি খুশি করে, $1,000 বেশি তো কোনো ফোন নেই, আছে? তার জন্য প্ল্যাটিনাম গোল দিয়ে কাবার দেওয়া, প্ল্যাটিনাম তো সব জায়গায় ইউজ করতে হয়, আফগানিস্তানের জন্য এই জন্যই ইম্পর্টেন্ট, এটা হাইয়েস্ট পরিমাণ, হাইয়েস্ট পরিমাণ ডিপোজিশন অফ দ্যাট নিডেড ফর ইউর মোবাইল ফোন ইজ অ্যাভেলেবল ইন আফগানিস্তান, দ্যাটস দি ওয়ার। আচ্ছা ডিফারেন্ট টপিক চলে গেলাম, ওকে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে মাইমোতে ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা ইউজ করা হয় টু সেপারেট স্ট্রিমস ইনটু প্যারালাল চ্যানেলস, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? এখন এখানে আমার
দুটা অংশ পাবো, আমরা যদি মাইমো ইউজ করি, এটা জাস্ট যদি আমি ভুলে যাই সেই জন্য এটা আগে বলে রাখছি তোমাদের জন্য, এটা নলেজ শেয়ারিং এর জন্য। যদি আমরা ডাইভার্সিটি অ্যান্টেনা ইউজ করি, এখানে প্রত্যেক জায়গায় ডাইভার্সিটি অ্যান্টেনা ইউজ করি, আর আরেকটা ইউজ করি হচ্ছে কি এই আমার এসডিএম, হ্যাঁ স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সিং যেটা করতেছি বা যেটাকে বলে স্পেশাল ঠিক আছে স্পেশাল মাস্ক, তো স্পেশাল মাস্ক যদি আমরা ইউজ করি ওয়্যারলেস এর ক্ষেত্রে ডাইভার্সিটি যদি ইউজ করি তাহলে কি আমরা পাই আসলে জানো, কোন আইডিয়া আছে এটাতে? বেসিক্যালি আমরা পাই হচ্ছে কি এখানে মোর রিলায়াবিলিটি, মোর আর যদি মাস্ক ইউজ করি তাহলে কি পাই মোর ডেটা রেট, ঠিক আছে। স্পেশাল মাস্ক ইউজ করতেছি অর্থাৎ স্পেস ডিভিশনে, এটা তো আমরা এখানে বুঝতে পারছি তাই না? দেখো খেয়াল করো যে আমরা যখনই সেক্টর ভাগ করে ফেলবো তখন বেশি পরিমাণ ন্যারো ব্যান্ডিং আমি করতে পারবো, এবং এগ্রিগেটর ইউজ করে আমরা এটাকে সহজভাবে যখন পৌঁছাবো দেখা যাবে একটা চ্যানেলকে সহজেই ও বেশি পরিমাণ ডেটা রেট কে সাপোর্ট করতেছে। আগের যুগে ডেটা রেট ছিল 2.4 এমবিপিএস, সরি কেবিপিএস ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কত ছিল? সেকেন্ড জেনারেশন আইডিয়া ৫০ কেবিপিএস, থার্ড জেনারেশন একটু ইম্প্রুভ করছে ওরা, 3G যখন আসছে তখনই 2 এমবিপিএস আসছে, এটা মনে থাকবে সবাই? থার্ড জেনারেশনে গিয়ে টু এটা ইম্প্রুভ করছে, আর ফোর্থ জেনারেশনে 4G LTE বলে যেটাকে, বলতো কোথায় কতটুকু আসছে? 10 এমবিপিএস স্যার। হ্যাঁ 10 এমবিপিএস স্যার, না এটা 20 থেকে 100 এমবিপিএস। ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কত জানো? প্র্যাকটিক্যালি খুব সম্ভব জিপির জন্য বোধহয় 20-22 মতো আসে, টেলিটকের জন্য অ্যারাউন্ড 35 মতো আসে। স্যার এত তো পাই না স্যার, আমরা পাই না স্যার। আসে আর সেটা তো তোমাকে কেন হয় সেটা তুমি তুমি মনে করো, হ্যাঁ রুরাল এরিয়াতে যদি এলটি দিয়ে দেওয়া হয় তাহলে আসবে, ঠিক আছে। রুরাল এরিয়ায় দিলে ওটা দিয়ে যাবে, তাহলে আমি এখন এখানে জাস্ট শর্ট করে খুব তাড়াতাড়ি করে একটা দিয়ে দিচ্ছি পার্থক্য। আমি যেটা তোমাদেরকে বলবো একটু লেখো সবাই, কিছু পার্থক্য দিব হ্যাঁ, যেগুলোকে তোমাকে সাহায্য করবে, এফডিএম ও এফডিএম এর পার্থক্য, দেখবো টিডিএম এ সিডিএম এর পার্থক্য, এই যে আমরা এসটিবিসি বললাম এসএম বললাম এটারও একটা পার্থক্য। সবাই দুটো বা তিনটা করে পার্থক্য একেবারেই লিখে, তিনটা এর বেশি না, বিকজ ইভেন ইফ ইট ইজ গিভেন এন এক্সাম মূল যে তিনটা করে পার্থক্য আসে সেটাকে আমরা হাইলাইট করব। হ্যাঁ এরকম ছোট ছোট জিনিসপত্র আসবে, ডিফারেন্সিয়েট এরকম 4 বা 5 মার্কস, টোটাল মার্কস থেকে যদি 20 হয় ফাইনাল পরীক্ষায়, তো তোমার মনে করো যে পার্থক্য গুলো বিভিন্ন ধরনের পার্থক্য আসতে পারে, ডিস্টিংগুইশ ডিফারেন্সিয়েট এই শব্দগুলো যদি আমরা বলি কি কি ধরনের পার্থক্য বলতে পারি আমরা, মাল্টিপ্লেক্সিং মাল্টিপল অ্যাক্সেস, তো এখন আমরা এটার মধ্যে কি পার্থক্য বলবো মার্কসের ক্ষেত্রে, তিনটা বলতে পারবো না? স্ক্রিন ছাড়া কে কে বলতে পারবে?
নতুন বিন্তা বলো, বিন্তা আছো? আমি যেটা বুঝি আর কি, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা বলতেছিলাম যে স্পেস টাইম ব্লক কোডিং যেটা হয়, এই এটা এটার সাথে একটা স্পেশাল মার্কসের কি পার্থক্য হয়? এখানে মূলত যে যে জায়গাটা আমরা হিট করি সেটা হচ্ছে গিয়ে এটা সিঙ্গেল স্ট্রিম আউটপুট উইল বি মাল্টিপল স্ট্রিম, অর্থাৎ একটা সিঙ্গেল জায়গা থেকে সিঙ্গেলটা স্প্লিট হয়ে যাচ্ছে টু মাল্টিপল অ্যান্টেনাস। সো রিসিভার এন্ডে যাই হোক না কেন একটা অ্যান্টেনা হলেও চলবে, আর ও যদি যত নাম্বার এনি না এন নাম্বার অফ অ্যান্টেনা হি ক্যান ইউজ, বাট আমরা কি এন নাম্বার অফ অ্যান্টেনা ইউজ করব বলো দেখি? রিসিভার অ্যান্টেনা হিসেবে অনেকগুলো অ্যান্টেনা ইউজ করলাম, এটা কি ভালো না খারাপ? কোথায় এটা এফেক্ট করে বলতো? ইঞ্জিনিয়ারিং ডিজাইনে দুটো চ্যালেঞ্জ থাকে, একটা হচ্ছে কি কস্ট, আর এটা কি ক্যাপাসিটি। কস্ট আর ক্যাপাসিটির সাথে মানে ট্রিমেন্ডাস ফাইটিং করতে হয়, কম খরচে বেশি ক্যাপাসিটি দিতে হবে, তাই না? জি স্যার। এই জন্যই আস্তে আস্তে করে সেলফোনের ক্যাপাসিটি দেখো আস্তে আস্তে করে বাড়ছে, বাড়ছে না? মিনিয়েচার হতে হতে এই ডিজাইন গুলো এমন মিনিয়েচারে আসছে যে আমরা আগে যেটা চিন্তাই করি নেই। একটা পুরো রুম সাইজে যেটা কম্পিউটার ছিল সেটাকে ছোট্ট করে হাতে করে এই মোবাইল ফোনের মতো চলে আসছে, কোনো পার্থক্য নাই এটার মধ্যে। মোবাইল ফোনকে কি আমি কম্পিউটার বলতে পারবো না? জি স্যার পারবো স্যার। ও কাকে কাকে রিপ্লেস করেছে? আর তারপরে এখনো আছে, এখনো খেলে, শুনো ভিডিও গেমস এখনো খেলে প্লে স্টেশন দিয়ে, জানো তো এটা প্লে স্টেশন দিয়ে খেলে সবাই কিন্তু। হ্যাঁ, আর এই জন্য তো রাগ করছে না জয় টিভি দেখে, এই যে কি জানি একটা মহিলা একজন ছিল না যে জয় যাত্রা না কি যাত্রা নাম দিয়েছিল, এটা কি হেলেনা, হেলেনা, এস হেলেনা জাহাঙ্গীর, ওর চ্যানেলের নাম কি ছিল? হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ জয়যাত্রা টিভি। তো এখন ওটা কিন্তু আইপি ফোন, আইপি টিভি, বাংলাদেশে আইপি টিভি এত এত বছর হয়ে গেছে তাও হয় না, 2008 সালে কিন্তু একটা ডিসিশন হয়েছে যে আইপি টিভি আসবে, বুঝছো? এই হল গিয়ে মানে আমরা আইপি টিভি দিতে কেন ভয় পাই জানো বলো তো? মেইন ফিড হয় কোথা থেকে জানো? কোন আইডিয়া আছে? বাংলাদেশে জায়ান্ট কারা কারা জানি না, নতুন আসছে উনি দরবেশ, ঠিক আছে। এটা মোটামুটি আকাশ দিয়ে ঢুকছে আর কি। হ্যাঁ কি প্রশ্ন করছিলে বলো স্যার? আইপিটিভি কি মার্কেটে অ্যাভেলেবল এখন? আইপিটিভি তো অলওয়েজ অ্যাভেলেবল, তাহলে স্যার আমরা কেন এটা ইউজ করি না, কেন ডিশের সাথে? তুমি তো ইউজ করছো, তুমি যদি ওই যে নাম কি আমি তো ভুলে যাই,
স্মার্ট টিভি তো না, এই যে র‍্যাপিড হোল এখন শুধু কি বলে মাঝখানে মাঝখানে তোমার মনে আছে কিনা, মাঝখানে জাদু জাদু যারা আছে না, জাদু ইজ ওয়ান অফ দি মেইন ফিড গিভার, জাগো বিডিএস বেঙ্গল টিভি, হ্যাঁ এ দুটো হচ্ছে কি মেইন ফিড দেয় বাংলাদেশে, তুমি আইদার অফ দেম ইউ আর ইউজিং, ওদের ফিক্সড চ্যানেল আছে কি কি চ্যানেল ওরা সাবস্ক্রাইব করে আর কি, না মনে পড়তেছে না এই জিনিসটা, একটা স্যার ডিশ আসলে উঠে যাওয়া উচিত স্যার, হ্যাঁ ডিশ আসলে থাকারই কোনো দরকার নাই স্যার, মানে ডিশের আলাদাভাবে মেইনটেইন করা চাই। আচ্ছা ডিশের ব্যাপারটা জিনিসটা এরকম হয়েছে, তোমার পৃথিবীতে সব দেশে ফাইবার লেয়ার থাকে, এখন আর কেউ কেবল ইউজ করে না তাই তো, ফাইবার লেয়ার থাকবে, এখন তুমি কি সার্ভিস অন ডিমান্ড, ইট ইজ সার্ভিস অন ডিমান্ড, ইউ ডোন্ট নিড, ইউ ডোন্ট টেক দ্যাট থিং, সারাক্ষণ বাসার মধ্যে টিভি চলতে থাকে, এখন এতগুলো চ্যানেল, ডু ইউ নিড অল দিস চ্যানেলস, না স্যার 300 চ্যানেল বলতেছে, ডু ইউ নিড দিস 300 চ্যানেলস, না স্যার তোমার তো এতগুলো চ্যানেল দরকার নাই, কিন্তু তুমি তোমাকে কি করতেছে জোর করে দিতেছে প্যাকেজ 100 টু চ্যানেলস, জানো তো এগুলা বায়োস্কোপ স্যার, স্যার এই যে আকাশ আসছে স্যার, এটা তো স্যার একেবারে মনে করেন যে 300-400 চ্যানেল যা খুশি নেওয়া যায় মান্থলি সাবস্ক্রাইব বুঝছো না, বিকজ উই হ্যাভ গট প্লেন্টি অফ, আমাদের টাকা পয়সার কমতি নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমাকে কি দেখেছিলেন স্যার 25 রোল, তুমি কি মোবাইলে কল পে দিলা স্যার, আগে থেকে মানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, আরে মাঝে মাঝে ইড হয়তো খুঁজে পাচ্ছিলাম না, ওকে আমরা হচ্ছে কি যে ক্লাসের মধ্যে যদি ইন্টারাকশন না হয় তাহলে ইটস অফ নো ইউজ টু হ্যাভ এ ক্লাস, আমি তো এখানে একজন রোবট কে বসে দিতে পারি, হি উইল টেক দি ক্লাস, স্লাইড ইজ অ্যাভেলেবল, হি উইল রিড আউট দি স্লাইডস, ঠিক আছে। আর আমার আমি আসলে বেসিক্যালি স্লাইড পছন্দ করি না, যদি স্টুডেন্ট লেখে তাহলে ইটস বেটার, ইট ইজ অ্যাসিমিলেটেড ইন হিজ হেড, ইন অর হার হেড, হিজ অর হার হেড, ঠিক আছে। ওকে আমরা যেটা আলোচনা করছিলাম যে চ্যানেল এস্টিমেশন আর চ্যানেল ইকুয়ালাইজেশন, এই দুটো কি কারো আইডিয়া আছে কোনো? চ্যানেল এস্টিমেশনটা প্রয়োজন হয় যখন ট্রান্সমিটার যা ট্রান্সমিট করে রিসিভার রিসিভ করার আগে সে এস্টিমেট করে, ধারণা করে যে যদি 10^-5 এতটুকু বিট এরর হয়, ওকে আমি এটাকে কারেক্ট করে আবার পাঠাবো, আবার ফিডব্যাক দিব, আবার ফিডব্যাক করে নিয়ে আসবো। এই এস্টিমেশনটা করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে প্রিয়াম্বল দেওয়া হয়, প্রিয়াম্বল মানে হচ্ছে কি শুরুর দিকে বলা হয় যে আমি অমুক প্যাকেট, আমার প্যাকেটের ভিতরে খামের মধ্যে এই জিনিস আছে, এই এটা আপনি যদি আপনার না হয় তাহলে আমি আপনি আমার কাছে এটা রিসিভ করেন না। আর টয়লেটটা হচ্ছে কি এক ধরনের বিকন সিগন্যাল, সিগন্যাল দেওয়া হয় যে আমি হচ্ছে এতটুকু সে 1.25 কিলোওয়াটস একটা বিকন সিগন্যাল দেওয়া হয় এরকম টাইপের, ও রিসিভ করলো, রিসিভ করে ও বুঝলো যে না ঠিক আছে এটা কাজ করতেছে, এটা আমার জন্যই পাঠাইছে, ও যা পাঠিয়েছে আমিও তাই রিসিভ করতেছি, সো বোথ ক্যান গো, এখান দিয়ে যাও। আর আরেকটা হচ্ছে চ্যানেল ইকুয়ালাইজেশন, ইকুয়ালাইজার শব্দটা শুনেছো তাই না তোমরা সবাই, তো চ্যানেল ইকুয়ালাইজার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা চ্যানেল যেন একই ধরনের আউটপুট পায়, তাহলে সেটাকে বলে হচ্ছে কি চ্যানেল ইকুয়ালাইজেশন। তো
এখানে তাহলে চ্যানেল ইকুয়ালাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম লাইকলিহুড হচ্ছে এক ধরনের ডিকোডিং, অ্যালোমাটি বলে, অ্যালোমাটি ডিকোডিং। আরেকটা হচ্ছে কি এমআরসি, আমরা ডাইভার্সিটির মধ্যে এটা ডাইভার্সিটির মধ্যে ইউজ করে থাকি, ম্যাক্সিমাম রেশিও কম্বাইনিং, ঠিক আছে, অথবা ম্যাক্সিমাল রেশিও কম্বাইনিং এটাকে বলে এমআরসি মেথড। তো এটার মাধ্যমে কি করে, সবাই যেন একই ধরনের সিগন্যাল স্ট্রেংথ পায়, ঠিক আছে, এটা এনশিওর করে। ওকে, এবার আসি হচ্ছে এক্সেস। এখানে কি হয়, টোটাল সিগন্যাল ডাইমেনশন আর ডিভাইডেড ইনটু চ্যানেলস এন্ড দেন দিস চ্যানেলস আর অ্যাসাইন টু ডিফাইন্ড ইউজার্স। মানে সিগন্যালটাকে ও নিয়ে ফ্রিকোয়েন্সি ডিভিশন করবে, না টাইম ডিভিশন করবে, না কোড ডিভিশন করবে, বা স্পেস ডিভিশন করবে, এই এটার ব্যাপারটা, অথবা হাইব্রিড। এখানে একটা আমি লিটারেচার পেয়েছি হাইব্রিড, হাইব্রিড হচ্ছে কি, এগুলো কম্বিনেশন কিন্তু, যেমন অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অর্থোগোনালিটি এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ইস্যুজ হিসেবে আছে, OFDM এ টেকনিক। এখন যত আমরা যদি লক্ষ্য করি, ফোর্থ জেনারেশন ওরা ইউজ করে কিন্তু OFDM এ, ওদের অ্যান্টেনা থাকে মাইমো আর OFDM এ টেকনিক ব্যবহার করে। তার মানে হচ্ছে দুটোকে কম্বিনেশন করে দে ক্যান ট্রান্সমিট অ্যারাউন্ড 20-100 Mbps। এটা কি বুঝতে পেরেছে, বুঝাতে পারছি তোমাদেরকে, বুঝেছো সবাই? অর্থাৎ আমি মাল্টিপল এক্সেস এখানে বলছি, FDMA ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস, এখন কিন্তু মাল্টিপ্লেক্সিং ইউজ করছি না, তাই না? এখানে FDM বলতে কিন্তু মাল্টিপ্লেক্সিং ইউজ করছি না, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস, কোড ডিভিশন মাল্টিপল এক্সেস, এন্ড স্পেস ডিভিশন মাল্টিপল এক্সেস। সো লিটারেচারে আরো পাওয়া যায় হাইব্রিড, যেটা হাইব্রিড হচ্ছে গিয়ে বেসিক্যালি এই দুটো যখন কম্বিনেশন করা হয়, তো একটা এরকম এই ধরনের টেকনিক গুলোকে যখন আসতেছে, যেগুলো বলা হয় OFDMA, ঠিক আছে। থার্ড ফোর্থ জেনারেশন যদি আমরা অ্যান্টেনা ইউজ করি বা ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টেনাটা থাকবে মাইমো অ্যান্টেনা, আর ওটার জন্য যে মাল্টিপল এক্সেস সিস্টেম তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। এটা কি বুঝাতে পারছি? জি স্যার। একটু ফাস্ট বল, চলে গেছিলাম নাকি? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে যে ওকে, এখানে কি হয়, স্পেকট্রাম অ্যাভেলেবল টু দ্য রেডিও সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু সেভারেল ফ্রিকোয়েন্সি ব্যান্ড দ্যাট ক্যান বি ইউজ সাইমালটেনিয়াসলি। অর্থাৎ পুরো স্পেকট্রামকে, কি করছে, ও ভাগ করে ফেলতেছে 1/3 চ্যানেল, রাইট? ইচ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইজ রিগার্ডেড এজ এ ফিজিক্যাল চ্যানেল, আগের মতোই গার্ড আছে, সবকিছু আছে, রাইট? কিন্তু এখানে এই গার্ড ব্যান্ডে কম্পেনসেট করা হয়, যদি কোনো সময় গার্ড ব্যান্ডের কোনো প্রবলেম থাকে, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স থাকে, তো এটা চ্যানেলস হ্যাভ গার্ড ব্যান্ডস বিটুইন দেম টু কম্পেনসেট ফর ইনপারফেক্ট ফিল্টার, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স অ্যান্ড স্পেক্টর স্প্রেডিং ডিউ টু ডপলার। এখন নেক্সট যে শব্দটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে স্পেকট্রাল স্প্রেডিং, এটা কি সম্পর্কে কোনো ধারণা আছে? না স্যার। না স্যার। ওকে, স্পেকট্রাল স্প্রেডিংটা বলতে বোঝায়, অর্থাৎ তোমার এক একজনকে এক একটা ফ্রিকোয়েন্সি স্লট এক একটা টাইমে দিয়ে দেওয়া হয়। আগে কি বলছিলাম যে একটা ফিক্স স্লট ফিক্স ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে ফিক্স স্লট হলে কি হবে, 8টা যদি টাইম স্লট থাকে তাহলে 8টা টাইম স্লট 8 জন ইউজারের জন্য ফিক্সড, সে কথা বলুক কিংবা না বলুক। বাট এখানে ম্যানেজমেন্টটা এভাবে করে হয়,
যে যদি সে যেই ডিউরেশনে সে পজ দিচ্ছে কথা বলছে না, সেই মুহূর্তের সাথে সাথে সে তার অংশটুকু তুলে নিয়ে আরেকজনকে সুবিধা করে দিচ্ছে টু কমিউনিকেট, রাইট? কয়টা বাজে? জি স্যার, একটা ব্রেক দিতে পারি না? আচ্ছা এটা শেষ করে আমরা কটা স্লট আছে দেখি। দুটো বা তিনটে আর তিনটে স্লাইড আছে এরপরে ব্যক্তি। হ্যাঁ, আমরা এখানে টিডিএমএ যেটা বলছিলাম, প্রথমে বলছি এফডিএমএ, এফডিএমএ টেকনিকের ক্ষেত্রে বলতেছিলাম যে তাদের মধ্যে ইমপারফেক্ট ফিল্টার থাকতে পারে, তাই না? ইমপারফেক্ট ফিল্টারটা কি? ফিল্টারটা ট্রাফিক না স্যার, মাল্টিপল স্যার। শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, মাল্টিপল ফাংশনালিটিজ আছে, ট্রান্সমিটার এবং রিসিভার প্রত্যেকেই আছে, এবং তার জন্য প্রত্যেকের কাছেই ফিল্টার আছে, বাট প্রত্যেকটা ফিল্টার প্রত্যেক ব্যান্ডকে ঠিক মতো করে ফিল্টারিং কাজ করতে পারে না, ঠিক আছে? যেহেতু পারে না, সে কারণে আমরা যে সমস্যাটা থাকে সেটার জন্য গার্ড ব্যান্ডটাকে ব্যবহার করা হয়, বাট ওএফডিএম এ টেকনিকে কোনো গার্ড ব্যান্ড ব্যবহার করা হয় না, ঠিক আছে? ওএফডিএম এ টেকনিকে কোনো গার্ড ব্যান্ড ব্যবহার করা হয় না, গার্ড ব্যান্ড ব্যবহার করা হয় না কেন? কারণ হচ্ছে গিয়ে ও টাইম, আমরা আলোচনা করছিলাম স্পেক্ট্রাল স্প্রেডিং নিয়ে, তো স্প্রেডিং এ কি হয়, আমি যদি এভাবে করে বলি, আমরা যদি একজন ইউজারকে এখানে টাইম স্লট দিল, পরবর্তীকালে এখানে টাইম স্লট দিল, তারপরে এখানে দিল, ঠিক আছে, এখানে দিল, এখানে দিল, এভাবে করে ফ্রিকোয়েন্সিকে স্প্রেড করলো, তাই না? এই ফ্রিকোয়েন্সি, এরপরে এখানে এখানে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে যদি হয় যে ফ্রিকোয়েন্সিটা, তোমরা সবাই একটু খেয়াল করো সবাই, এখানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গিয়ে সে 900 মেগাহার্স, এখানে 900.905 মেগাহার্স, জাস্ট 900 মেগাহার্স, এক এক সময় এক এক ফ্রিকোয়েন্সি সে ব্যবহার করতেছে, ফ্রিকোয়েন্সিটা স্প্রেডেড আউট হয়েছে, এটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো এটাকে DSSS, ডাইরেক্ট স্প্রেড স্পেকট্রাম টেকনিক যেটা, সেটাকে ব্যবহার করা হয়। যেমন আসলে বেসিক্যালি যখন কোড ডিভিশন মাল্টিপ্লেক্স অ্যাক্সেস আসছে, এটাকে সবাই পছন্দ করছে, কারণ এটা ইট ইজ এ ভেরি মাচ নিডেড টেকনোলজি, যে কোড দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি কে ভাগ করে দেওয়া হবে, এবং সিডিএমএ তে সিডো র্যান্ডম এর সাথে আসলে বেসিক্যালি কি হয়, জেনারেটরের সাথে ডেটার এক্স অর করা হয়, এক্স অর, এই শব্দ শুন, এই যে অর এক্স অর শুনছো? জি স্যার। গেট লজিক গেট এক্স অর করা হয়, তাহলে দুটো মিলে আসলে এক্স অর করতে কিন্তু এমন একটা কোড তৈরি হয় যে ডেটাটা কি করে সিকিউরিটি দেয় ওকে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে যেহেতু স্পেড স্পেকট্রাম হয়, সারাক্ষণ ধরে ওই ফ্রিকোয়েন্সিটা ওই সময়ের জন্য এঙ্গেজ থাকে না, ব্যাটারি লাইফ বেড়ে যায়, বাড়ে ব্যাটারি লাইফ বাড়ে, প্যাকেট ছোট ছোট প্যাকেট করে পাঠানো হয়, অর্থাৎ প্রত্যেক জিনিসটা এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয় যে টেকনোলজি যদি বলি এটাকে ব্যবহার করা হয়। কিন্তু বেসিক নেটওয়ার্কে পার্থক্য, জিএসএম আর সিডিএম এর মধ্যে পার্থক্য কি বলতে পারবে একটু? কেউ সিডিএমএ টেকনিকে আমরা সুইচ ব্যবহার করি, কি ব্যবহার করি? সুইচ। সুইচ বিএসসি এর পরে আমরা যখন এমএসসি তে যেতে হয়,
তখন এমএসসি বেসিক্যালি একটা গেটওয়ে, তাই না? লেয়ার থ্রি লেয়ার ফোর অর্থাৎ এই এই লেভেলের ওর একটা সুইচ। যখন আমরা এমএসসি তে যাই তখন সুইচিংটা বেশি পড়া হয়, মানে বেশি থ্রুপুট দিতে গেলে আমাকে অবশ্যই গেটওয়ে লাগবে। জিএসএম এর জন্য গেটওয়ের প্রয়োজন, যার জন্য এমএসসি দরকার, আর সিডিএম এর সিডিএম এ সিডিএম টেকনিক্যাল এর জন্য অর্থাৎ সিডিএম এ 2000 এন্ড এই সিরিজ এর জন্য তারা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে গিয়ে তারা একটা সুইচ ইউজ করে, বিভিন্ন ধরনের সুইচ ইউজ করে এবং তারা সুইচ টু সুইচ কমিউনিকেট করে। সো মোর লাইক ল্যান ওয়াইফাই কানেকশনস, ওয়াইফাই নেটওয়ার্ক হয় না, ওয়াইফাই নিজস্ব নেটওয়ার্ক হয়। শবনম হয়, আইডিয়া আছে? আমি কোশ্চেনটা স্যার আরেকবার বলবেন স্যার? আমি বলছি যে ওয়াইফাই নেটওয়ার্ক হয়, অনেকগুলো ওয়াইফাই নিয়ে একটা নেটওয়ার্ক হয়। এবার আসতেছি হচ্ছে গিয়ে এফটিএম আর এফডিএমএ, এদের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার কি ফাংশন কাজ কি সেম সেম ভাবে কাজ করে এফটিএম আর এফডিএমএ? তাহলে শুরুতে কে এটা প্রশ্ন করলো? কে প্রশ্ন করলো? কে স্যার? আমি নওশাদ। নওশাদ, তাহলে শুরুতে আবার এতক্ষণ ধরে এই যে ক্লাস করলো শুনলো না স্যার? ফাংশন শুনলো স্যার? মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল অ্যাক্সেস এর মানে মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল অ্যাক্সেস নিয়ে তো আলোচনা করলো আজকে এতক্ষণ ধরে না? ফাংশনের মধ্যে স্যার দেখতেছি দুটা সেম ভাবেই কাজ করে। হ্যাঁ, দুটার কি কাজ কি স্যার? ফাংশন কি সেম ভাবে হয়? কেন ফাংশন একরকম হবে? দুজন যখন মডুলেশন হয়ে যাবে তখন মাল্টিপ্লেক্সিং হয়ে যাবে। মাল্টিপ্লেক্সিংটা হয়ে যাওয়ার পরে যখন তাকে দেওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য আমার দরকার অ্যান্টেনা, তাই না? আমার দরকার কেবল। Am I correct? জি স্যার। অর্থাৎ মোবাইল স্টেশন থেকে যদি আমি একটা বেস স্টেশনে যেতে চাই, মোবাইল স্টেশন কিন্তু মাল্টিপ্লেক্সিং করছে, ও এক্সেস করবে পরে। এক্সেসের দরকার হচ্ছে কার? বেস স্টেশনে এক্সেসের দরকার, বেস স্টেশন থেকে যখন সেই ইউজারকে বিভিন্ন জায়গার ইউজারকে সাইমালটেনিয়াসলি একজন ঢাকা একজন চিটাগাং একজন কুমিল্লা আছে তাকে যদি কানেক্টেড করতে চায় তার এক্সেস দরকার হবে না? তখন কি মডুলেশন? না স্যার, তখন মাল্টিপল অ্যাক্সেস। তখন মাল্টিপল অ্যাক্সেস স্যার। তো তোমার এখানে দেখে যদি একই রকম মনে হয় তাহলে একই রকমই। আমার যখন ফিজিক্যালি কমিউনিকেট করার বিষয় আসছে তখন আমি যদি ফার্স্ট জেনারেশনের মোবাইল ইউজ করতাম তাহলে আমার জন্য কিন্তু টিডিএমএ এফডিএমএ এগুলো ঠিক আছে, আমি এটা এক্সেস বলতেছি। এখন এক্সেস আর মাল্টিপ্লেক্সিং এর পার্থক্য প্রথম স্লাইডে আলোচনা করলাম। তাহলে আমার 1 ঘন্টা 20 মিনিট ক্লাস বিথা, তাই না? নশাদ না, বৃথা না। দ্যাটস হাউ উই শুড থিংক যে এই কাজটা কোথায় মাল্টিপ্লেক্সিং দরকার, কোথায় এক্সেসটা দরকার। আমি যদি প্রথম ছবিটার কথা চিন্তা করি, মাল্টিপ্লেক্সিং হয়েছে তার সেটের ভিতরে, রাইট? এটাকে বলতে পারি না? জি স্যার। হ্যাঁ, মোবাইল স্টেশন, মোবাইল না, মোবাইল সেটে, এমএস মোবাইল সেটে,
সবাই ইউজ করে শব্দটা, আমি জন্য তোমাকে জিএসএম যখন বলেছি তখন আমি কিন্তু এমএস বলেছি, বলেছি না এমএস এ, আর এমএস থেকে যখনই তারপরে কি আসে বিটিএস এ যায়, অর্থাৎ একটা করে অ্যান্টেনা সাবসিস্টেম থাকে, আমার অ্যান্টেনা মাইমো ওর অ্যান্টেনা মাইমো, তাহলে কমিউনিকেশন হবে 4G তে, অথবা এখানে অ্যান্টেনা হচ্ছে 3G এর অ্যান্টেনা, তাহলে 3G আসবে, আর ওখানে যদি থাকে 2G আমার সেট 4G, কিন্তু লাভ নাই, আছে না স্যার? লাভ নেই স্যার। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। নশাদ, ইউ হ্যাভ ডান রাইট থিং বাই আস্কিং দিস কোয়েশ্চেন। স্যার পার্থক্য কি? দুজনের শব্দ একই রকম, এম এর মানে আর এম এর মানে এক না, এম মানে মাল্টিপ্লেক্সিং, এম এ মানে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। প্রয়োজনীয়তা কোথায়? যখন সে ক্যারিয়ারে থাকে, অন দা ওয়ে মাল্টিপ্লেক্সিং হলে, এখানে মাল্টিপ্লেক্সিং হলে আরেক এন্ডে আরেক সেটে ডিমাল্টিপ্লেক্সিং লাগে, বাট যেহেতু তাকে একটা ক্যারিয়ারের মাধ্যমে যেতে হয়, ক্যারিয়ারের মাধ্যমে যেতে হয়, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন না করে ওয়ান টু মেনি নোডস সে কাভার, NODE নোড, বিভিন্ন নোড ব্যবহার করে, তাই না? প্রথমে একটা বিটিএস এ যায়, বিটিএস থেকে বিএসসি তে যায়, বিএসসি থেকে এমএসসি এর কাছে যায়, তারপর জিজ্ঞাসা করে ভিএলআর কে, তা আমরা এই টেকনিকটা শিখবো একটু পরে, নেক্সট ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা তাহলে যেসব আলোচনা করলাম, একই ধরনের জিনিস একই কথাবার্তা, শুধু ডিফারেন্স কোথায়? মাল্টিপল অ্যাক্সেস, মাল্টিপল অ্যাক্সেস, মাল্টিপল শব্দটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস লেখা আছে এই কারণে, কিন্তু মাল্টিপল অ্যাক্সেস বলতে কি বোঝায়? মাল্টিপল অ্যাক্সেস দিয়ে কি বোঝায়? বেজ স্টেশনে যাওয়া। Multiple access is needed also in your set, but seta depend korteche based on BTS. BTS jodi thik moto kore spread na kore tale to ta eta hobe na, hobe eta ki hobe na sir? Tomar multiple access dawar capacity dicche hocche ki tomar pore station. Ekhon amar kache je antenna heavy hi-fi set 5G, আমার কাছে 5G সেট আছে, ওছো আলট্রা, ওই যে কি জানি তোমাদের কাছে তো আছে বোধহয়, তাই না? 21 কে কিনছে? তোমাদের 21 কে কিনলো? 21 আলট্রা কে কিনছে? কিনছে কেউ? কারো নাই 5G? 5G সেট নাই? অপো নাই কারো? অপো সেট আছে, আমার আছে। এখন প্রো যেটা আসছে, কি সেটের নাম জানো সবাই? এই যে দেখো, ইন্টারেস্ট ইজ দিস ওয়ান, লেটেস্ট কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে জানা, যদিও আমি আমার কাছে এখন মানে বাই আমার কাছে আছে আইফোন, তা আমার আইফোনের কি চলতেছে এখন বলো স্যার? আদার ব্যাপারই নাকি? আদার ব্যাপারই না? ইটস নট দ্যাট ওয়ান। আমি ছোটবেলা থেকে ওই তখন তো বায়তুল মোকাররম ছিল, তো বায়তুল মোকাররমে ওখানে গিয়ে গিয়ে শুধু এই যে বিভিন্ন রেডিও সেটের দাম দেখতাম, এর মধ্যে ডলবি আছে, এর মধ্যে স্যার ডলবি সিস্টেম নাই, তো এই ডলবি আছে, ডলবি শব্দটা শুনে তো মনে না জানি কি জিনিস একটা, বাট এখন কিন্তু প্রত্যেকটা ওফার সাব ওফার শুনছো না? এগুলো সাউন্ডে শুনছো? সাব ওফার কেন ইউজ করে বলো? কেবল তোরবা সাউন্ড স্যার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়। এই যে তুমি নন টেকনিক্যাল কথা বললা বেজের জন্য স্যার, মানে ওই যে সাউন্ড তো স্মুথ থাকে, তো লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ড গুলো থাকে ওগুলো সাব ওয়েফার খুব ভালো জেনারেট করতে পারে। কে বলছে, কে বলছে, এটা কে বললো স্যার? আমি ফকরুল স্যার। ফকরুল স্যার, ফকরুল, ফকরুল, ভেরি গুড। ইট ইজ ফর দি পিকিং আপ দি লোয়ার ফ্রিকোয়েন্সিস। ইয়েস স্যার। আচ্ছা, লোয়ার ফ্রিকোয়েন্সি কে দেয়, কে জেনারেট করে?
স্যার লোয়ার ফ্রিকোয়েন্সির জন্য তো বেসিক্যালি স্যার আমরা বেসগুলো শুনতে পারি স্যার না বেস মানে কি বিএসি না কি বিএ ডাবল এস বিএ ডাবল এস আমার বেস ব্যান্ড এর মধ্যে যেটা বেস ব্যান্ডটা কি আসলে বেস ব্যান্ড ফ্রিকোয়েন্সি কতটুকু 4 kHz আপ টু 4 kHz আমরা ভয়েস ফ্রিকোয়েন্সি যেটা ইউজ করি না 0.3 টু 3.4 হচ্ছে কি আমার ভয়েস ফ্রিকোয়েন্সি এটাকেই যাতে সে অ্যাম্প্লিফাই করে নট দি নয়েজেস উইচ অ্যাক্ট এজ এ স্পাইক স্পাইক গুলোকে না নয়েজ ক্যান্সেলেশন করে আর সে অরিজিনাল ভয়েসকে যেন ঠিক মতো করে রিপ্রোডাকশন করে আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে কেন টেকনোলজি সম্পর্কে জানবো টেকনোলজি সম্পর্কে জানবো কেন স্যার আইফোন আইফোন স্যার 12 চলতেছে আমি স্যার একটু উঠছিলাম স্যার এর জন্য অ্যানসার দিতে গুগল সার্চ করছো না স্যার আইফোন 12 চলতেছে স্যামসাং 21 চলতেছে ওয়ান প্লাস 9 চলতেছে স্যার ফ্ল্যাগশিপ আচ্ছা আইফোন 9 কেন চলে নাই 7 কি ঝামেলা হয়েছে স্যার এটা তো জানি না স্যার আইফোনের ব্যাপারটা একটু আলাদা স্যার বুঝছো তোমরা তোমরা নতুন না জি স্যার তোমরা নতুন যুগের লোক তো তাই না জি স্যার তোমাদের আমি বলবো ক্যামেরা সিস্টেমটাই প্রবলেম ছিল স্যার ওই যে ফ্রন্টে যে ক্যামেরা সিস্টেমটা দিয়েছিল ওইটা দিয়ে তারা স্যার ওই রেটিনা স্ক্যান করতে চাইছিল বাট ওইখানে স্যার পারে নাই তারপর স্যার আইফোন এক্স হবে স্যার এক বছর গ্যাপ দিয়ে হ্যাঁ 10 এর কয়টা মডেল আছে তিনটা স্যার আইফোন এক্স এক্স আর এক্স আর আইফোন এক্স আর ম্যাক্স আচ্ছা তাহলে মানে একমাত্র দেখলাম মানে ফকরুল হচ্ছে কি যদিও ওর চোখের সমস্যা কিন্তু দেখছো updated with all models that's very good thank you for sir, updating or kaise sir apple e sob kichu ache sir mac tech sob kichu ache sir or to sir ultra pro boro lok sir aro app developer to chalo to ei jonne sir eta eta kintu hocche ki ashole app developer ta mul bishoy na or eigula apple khub bhalo lage mone hoy na jeta hoy ki apple phone er ekta resale value ache ektai shudhumatro benefit ami dekhi আমি যে আলট্রা কিনলাম আমার হঠাৎ করে শখ হলো যে একটা হাত দিয়ে পেন দিয়ে লিখবো বুঝছো যে তোমার এই যে এইসব মনে করলাম যে ক্লাস দিতে হয় নিব একটা নিয়ে তো মানে ধরা খাওয়া আর কি যে এটার এটাতে কি আমি কি করবো এটা তো বিক্রি করতে পারবো না মানে এটা কোনো রিসেল ভ্যালু নাই তো জিনিসটা হয়ে গেছে এরকম টাইপের মানে যে কোনো ফোনের রিসেল ভ্যালু নাই আর তোমার কি কেউ হুয়াওয়ে ফোন ইউজ করেছো জি স্যার হুয়াই আমি ইউজ করেছি এখন করতেছি মেট 20 প্রো কোনটা মেট 20 প্রো স্যার পি 20 পি 20 মেট 20 স্যার মেট 20 প্রো আচ্ছা ওদের দুটো মানে গ্রুপতে যেটা আছে যেটা আমার কাছে ভালো লাগছে যে ওদের প্রফেশনাল সেট আছে পি 10 পি 20 পি 30 আমি যেদিন গেলাম আমার হুয়াওয়েতে গিয়েছিলাম তো যখনই গেছি তখন দেখতেছি যে আমি ইউজ করতেছি 10 আর ওদের কাছে আছে হচ্ছে গিয়ে তখন 30 ওদের চলতেছে আর কি হ্যাঁ 20 মার্কেটে বাজারে আসছে আর কি এরকম টাইপের আর কি জিনিসটা হচ্ছে যে সবার জন্য সেট এখন তাহলে বলে স্যার আমি সবাইকে শুধু সেট কিনতে থাকবো নো ইউ উইল নো অ্যাবাউট দি সেটস আমি এই জন্য এখন আর ওই দামি সেট কি মানে জিনিসটা শুধু একমাত্র এই কারণে কিনি যে এটার মধ্যে সিস্টেমটা ফাস্ট দিবে এই যে তুমি এটা চিন্তা করো যে কি বলে এটাকে যে কোনো একটা প্রসেসর যদি চিন্তা করো মানে আমি আমি প্রসেসরের কাজ যদি করে থাকি তাহলে আমি এটা নিব আদারওয়াইজ আই বাই এ ল্যাপটপ উইথ জাস্ট ওয়ার্ক এজ এ টাইপরাইটার মেশিন প্রসেসর দরকার নাই আমার ভিডিও ডাউনলোড করার দরকার নাই তাহলে আমার শুধুমাত্র টাইপ করার দরকার ঠিক আছে টাইপরাইটার হিসেবে ব্যবহার করব তো দ্যাট ইজ এ ডিফারেন্স বেশি সেট কিন্তু ফেলে দিতে হয় দুই দিন পর পরই
বিক্রি করতে পারেও কিনা সেটার জন্য অবস্থা হয়। তো এখন আমরা যেহেতু সেলুলার কমিউনিকেশনে পড়াশোনা করছি, এ কারণেই শুধুমাত্র না, টেকনোলজি ইউজার হিসেবে সিএসসি স্টুডেন্ট হিসেবে নতুন কি সুইচ আসলো, কি কি ফিচার্স ঢুকলো সেটা সম্পর্কে জানা, নোয়িং দি টেকনোলজি। এখন যদি আমাকে বলে কেউ টেলিফোনে যে ভাই আমি আপনাকে ইউয়ান দিব, তাহলে আমি বলে যেতে পুরো ব্যাকডেটেড টেকনোলজিতে আসো স্যার। ইউয়ানের পরে 63 ইউয়ান নিয়ে কি হয় জানো? কেউ 63টা ইউয়ান নিতে পারে এরকম ক্যাপাবিলিটিস বলা? এসটিএম, এসটিএম, ভেরি গুড, এসটিএম। তারপরে এখানে 1 2 3 4 কিছু আছে নাকি? আছে স্যার। আছে তাই না? তার মানে হচ্ছে কি, দেয়ার আর রিকোয়ারমেন্ট অ্যান্ড ইচ সুইচ ইজ হ্যাভিং এ কস্ট। তোমার যেটা প্রয়োজন না সেটা রাখবা না, যেটা প্রয়োজন আছে সেটা রাখবা, ডু নট, বাকিগুলো জানবা। মানে বেস্ট পসিবল কার সম্পর্কে জানাটা ইটস নট এ ক্রাইম, যে তুমি জানো না, এটা না, তুমি জানো কিন্তু তোমার কেনার এখন ক্যাপাবিলিটিস নাই। অ্যান্ড ওয়াই ইউ নিড টু দ্যাট, তোমার যেটা নিজের গাড়িটা ব্যবহার করো সেই গাড়িটা সম্পর্কে তোমার জানা উচিত, যে টিভিটা ব্যবহার করো সেই টিভি সম্পর্কে জানা উচিত। নতুন কি টিভি টেকনোলজি আসছে বলো, বলতে পারবা? টিভি স্পেশালিস্ট কেউ নাই স্যার? বাইক নিয়ে কিছু জিজ্ঞেস করেন স্যার। ওকে বাইক বলো, কে বাইকে বলো স্যার, কি জানতে বলো না স্যার, হোয়াট ইজ দি নিউ, হোয়াট ইজ দি লেটেস্ট অন বাইক বলো স্যার। আমাদের তো স্যার সিসি লিমিটেশন, এই কারণে স্যার আমরা 160-165-এর উপরে কিছু দেখি না। বাট স্যার এখন স্যার সবকিছু আসছে যে 1300-1400 সিসি, যেগুলো এখন মানে আলোর ফ্রিকুয়েন্সি, আলোর স্পিড কেও বিট করে স্যার, মানে সুপারসনিক গাড়ি, মানে মোটরসাইকেলের দাম বাড়ে কি করে বলো স্যার? এটা তো পুরোটাই স্যার সিসির উপর ডিপেন্ড করে, কিউবিক ক্যাপাসিটি স্যার। যত সিসি বাড়বে তত কম্পোনেন্ট বাড়বে, যত সিসি বাড়তে তত গতি বাড়তেছে, তো গতি বাড়ার সাথে সাথে আপনাকে সেরকম কম্পোনেন্ট দিতে হবে। সেটা ভারতের হলে ভারতের লোকের মতো চিন্তা করবা, ঠিক আছে? ভারত সাবকন্টিনেন্টাল লোক হলে প্রথমে যেটা বাংলাদেশের লোক চিন্তা করে সেটা হচ্ছে কি ভাই কত মাইলেজ, জি স্যার, তেলে কত দেয় স্যার। তাহলে তো তুমি তো সেই জায়গায় গেলা না, গেলা তো হইলো গিয়া সিসি নিয়ে। ও তো সিসি থাকলে কি না থাকলে কি, দুইটা বসে এখন জাপানিজ গাড়ি আর ওই যে তোমার মানে নতুন যেটা ব্র্যান্ড আসছে কি বলতো, বাংলা কার? হ্যাঁ না না না, মোটরসাইকেল, মোটরসাইকেল, মোটরসাইকেল নতুন যেটা আসছে, হ্যাঁ এই যে আমাদের দেশে যেটা আসছে স্যার, জনেট না, নর্মাল যেটা সবচেয়ে বেশি ইউজ করে, মানে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা যেগুলা, R15, R15 নতুন আসছে, জনেট, ও জনটেস স্যার, জনটেস একটা চাইনিজ ব্র্যান্ড আসছে স্যার। হ্যাঁ, তো আসলে বাইকের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ তো হচ্ছে কি ফ্যান্সি, যারা শুধু স্পিড নিয়ে মোহ মোহ করে চলতে থাকবে, আর একটা হচ্ছে কি ইকোনমি খুঁজবে। তো দুই গ্রুপের জন্য কিন্তু দুই ধরনের আছে, অর্থাৎ ফুয়েল এফিসিয়েন্সির উপরে বাইককে ইভালুয়েট করা হয়, আর একটা হচ্ছে কি পারফরম্যান্সের উপরে, ঠিক আছে, যে হাই স্পিড কতটুকু নিতে পারে, ঠিক আছে, বাংলাদেশের জন্য সেটা হিসাব করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা একটা ব্রেক নিই, 5 মিনিটস ব্রেক নিই, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আর নেক্সট কতক্ষণে আসবো? 11:15, 8 মিনিটস, বাট যে সবাই ইন হয়ে যাবে 17:13 থেকে, হ্যাঁ ব্রেক। Now we'll be discussing about the GSM to GPRS onward. Amra eta ashole basically to give an idea how one person is trying to communicate with others. So there are plenty of evolutions which are there. So we'll discuss about this thing gradually. Achha. প্রথমে যেটা লাস্ট লাস্ট থেকে একটুখানি দিতে চাই সেটা হচ্ছে যে একটা সেলুলার ফোনে আমরা সমস্যা পাই, যেটা হচ্ছে কনজেশন, আর হচ্ছে গিয়ে ডেটা রেট, আর আরেকটা হচ্ছে গিয়ে
রিসোর্স ওয়েস্ট করা। তো এইগুলো সমস্যা যখন হয়, এই সমস্যাগুলোকে দূর করার জন্য কিন্তু প্রথমে সিডিএমএ আসছিল এবং তারপরে বলে ওএফডিএম আসছিল। এবং এই ওএফডিএমএ বেসিক্যালি ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, ব্যান্ডউইথ স্কেলেবিলিটি এবং লো আইএসআই এর কারণে ইজ ভেরি পপুলার, ভেরি ভেরি পপুলার। অর্থাৎ থার্ড জেনারেশনে যদি দেখি যে এফডিএমএ ইউজ করে, ফোর্থ জেনারেশনে এসে ওএফডিএমএ টেকনোলজি ইউজ করতেছে। আর এটা কত বলছিলাম জানি, কত ফ্রিকোয়েন্সি ওএফডিএমএ তে? ফোর্থ জেনারেশনে কত ফ্রিকোয়েন্সি? 20 থেকে বাড়াতে চাই তাহলে মডুলেশনের মধ্যে টেকনিকে প্রথমে বিপিএস কে ছিল, বিপিএস কে তাই না, এই বিপিএস কে বাদ, এটা বাদ হয়ে গেছে কি জন্য, যখন ওই নর্মাল রেডিও ফোন যেটা হচ্ছে কি পুলিশ ব্যবহার করতো, হ্যাঁ পুলিশ ব্যবহার করতো, তো তারা ওই পুলিশ ব্যবহার করতো, তো বিপিএস কে থেকে এফিসিয়েন্সি হচ্ছে কিউপিএস কে, আস্তে আস্তে করে 8পিএস কে। কিউ মানে কি জানো, কিউপিএস কে কি, কিউ শব্দের অর্থ কি, কোয়াড্রেচার, কোয়াড্রেচার ফেজ শিফট কিং, কোয়াড্রেচার ফেজ শিফট কিং। এর আগে কি তুমি দেখতে পাচ্ছ, তোমার কি স্ক্রিন দেখতে পাচ্ছিল না? জি স্যার পাচ্ছি স্যার। ওকে, কোয়াড্রেচার ফেজ শিফট কিং, কোয়াড, কোয়াড মানে কি, চার, চার স্যার। হ্যাঁ, তো প্রথমে চার, তারপর হচ্ছে আট, এরপর 16, দেখা যাচ্ছে ছয় নাকি, 16 ক্যাম, আর এটা হচ্ছে 64 ক্যাম। এখানে ফেজ শিফটিং ব্যবহার করা হয়েছে, এখানে অটোমেটিক ভাবে সে ফেজ শিফটিং ইজ রিলেটেড উইথ 16 ক্যাম, অর্থাৎ এরকম এরকম কোয়ান্টিলেশন থাকে। এবং সেই পদ্ধতিতে এখানে দেখা যায় যে বিভিন্ন অ্যাম্পলিটিউড একই একই ডিরেকশনে বিভিন্ন অ্যাম্পলিটিউড ইউজ করে, ঠিক আছে। এখানে যদি চারটি ইউজ করে, এই অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউড, সো বিভিন্ন জায়গায় এই ভাগ করে দেওয়া হয়। সো ফেজ ইজ ইনবিল্ট, প্রত্যেকটা অ্যাঙ্গেল ডিফারেন্ট না, এখানে এখানে, বিভিন্ন ধরনের স্পেকট্রাল এফিসিয়েন্সি নেওয়ার জন্য আমরা কিউপিএস কে এবং ক্যাম ইউজ করে থাকি। ওকে, নাও উইল বি ডিসকাসিং অ্যাবাউট হাউ এ সাবস্ক্রাইবার এ ক্যান কমিউনিকেট with station under BSC, this one, say it, it is the BSC A, bully, A BSC, naam dilam B, he tries to communicate with subscriber A to subscriber B, ekhane abbreviation gulo lekha ache, so that nobody is in confusion, shobake ektu orient kore ni with the screen, দেখা যাচ্ছে কি এটা, এটা কি, এটা নাম কি, মোবাইল ফোন স্যার, এমএস সাবস্ক্রাইব নেই, এমএস, ডু নট সে মোবাইল ফোন, ইউ সে এমএস, এমএস স্যার, দিস ইজ বিটিএস, দিস ইজ বিএসসি, এই সাবস্ক্রাইবার জন্য বিএসসি এ,
এর জন্য বিএর জন্য বিএসসি এটা, আর কমন যে আছে সেটা হচ্ছে এটা হোম, এর জন্য হোম, আর বিএসসির জন্য কি, বিএসসির জন্য কি লাগে? এবিএসসির জন্য তখন সে হোম হোম লোকেটিং লাগে, এর জন্য আলাদা একটা এইচএলআর আছে এএমএসসি এর আন্ডারও, বুঝতে পারছি? এএমএসসি এর আন্ডারও বিএসসি যেমন আছে, এর আন্ডারও ইউসি আছে, এর আন্ডারও এইচএলআর আছে, রাইট? তাহলে আমরা এখানে এটা জানলাম, এটা জানলাম, এটা জানলাম, এটা জানলাম, এটা জানলাম, ভিএলআর ডিজিটাল লোকেশন রেজিস্টার জানলাম, এওসি আর ইআইআর, ইআইআরটা কোথায় আছে? কানেক্টেড টু ইচ এমএসসি, তার মানে হচ্ছে যে এই এমএসসির সাথেও ইআইআর আছে, তাই না? Am I correct? Yes, sir. Yes, sir. এটা এটা সাথেও এসএমএসসি দেওয়া আছে, এসএমএস সেন্টার, এসএমএস সাপোর্ট সেন্টার। এসএমএসসি মানে হচ্ছে গিয়ে এসএমএস সাপোর্ট যেটা করে সেটা, এই জায়গাটায় এটা হচ্ছে এসএমএস কে সাপোর্ট করে, রাইট? মনে রাখার জন্য, কারণ এত নাম কনফিউশন আসতে পারে, বাট একটা নরমাল জিএসএম টেকনোলজি যদি বুঝতে হয় তাহলে জিএসএম টেকনোলজি প্রথম বিষয় হচ্ছে কি, প্রেজেন্স অফ এমএসসি। এই জায়গায় যদি কে বলছিলাম সুইচ থাকলে এটাকে কি বলবো আমরা, এটাকে সুইচ যদি থাকে তাহলে কি বলবো, টেকনোলজি, সিডিএমএ টেকনোলজি, রাইট? সবাই কি বুঝেছ? দুই ধরনের ফোন, একটা হচ্ছে জিএসএম ফোন, আর হচ্ছে সিডিএমএ ফোন, রাইট? সিডিএমএ যদি থাকতো তাহলে এখানে সুইচ ইউজ করতো, আর এখানে ইউজ করছে এমএসসি, অর্থাৎ এমএসসি কি ডিভিশন কি, এটা একটা সুইচিং সেন্টার, বাট মোবাইল সার্ভিসেস সুইচিং সেন্টার নাম। আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে, তাহলে এ সাবস্ক্রাইবার যদি কথা বলতে চায় তাহলে সে কি করবে? আমরা এখানে মোবাইল স্টেশন সম্পর্কে জানছি গতদিন, তাই না? এর কি কি আছে বলো, কে পড়বে এটা? আমি পড়বো স্যার। বলো। মোবাইল স্টেশন এমএস, এমএস কনসিস্ট অফ দ্য মোবাইল ইকুইপমেন্ট, দ্য টার্মিনাল এন্ড এ স্মার্ট কার্ড কল দ্য সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল সিম। The SIM provides personal mobility so that the user can have access to subscribed services irrespective of a specific terminal. By inserting the SIM card into a GSM terminal, the user is able to receive and make calls at that terminal and receive other subscribed services. Without the SIM, the terminal will not work. The mobile equipment is uniquely identified by the International Mobile Equipment Identity, IMEI. The SIM card contains the International Mobile Subscriber Identity, IMSI, used to identify the subscriber to the system, a secret key for authentication and other information. The IMEI and the IMSI are independent, thereby allowing personal mobility. The SIM card may be protected against unauthorized use by a password or personal identity number PIN. তার মানে কি, আমি এভাবে বলতে পারি MS is equal to SIM plus IMG and inbuilt আছে IMI, ঠিক আছে? এটা বলা যাবে? স্যার বলা যাবে। আমার পেনটাকে ডিফল্ট করে দিয়েছে, এখন আর অন্যান্য মুছাও যাইতেছে না। ওকে,
এখন 80 এর রোল নাম্বার কি 53 না 54? আশিক ওকে, বিটিএস এ কি আছে তাহলে? আরেকজন পড়ো, রোল 24, 24 কে? 33, না মারুফ না, মারুফ পড়বার 3 নাম্বারটা, পরেরটা। আচ্ছা ঠিক আছে পড়ো, মারুফ পড়ো দেখি। তোকি নাই, তোকি কি আছো তুমি বলো? দাঁড়াও, এটা কি বললো? বিটিএস এর কি হতে পারে? বিটিএস ক্যান হ্যাভ অমনি ডিরেকশনাল অ্যান্টেনা অর সেক্টরাল অ্যান্টেনাস, তাই না? টু ট্রান্সমিট অ্যান্ড ইটস ট্রান্সমিট উইথ দিস ডিপেন্ডস অন দি পাওয়ার, ট্রান্সমিটিং পাওয়ার ডিসাইড দি সাইজ, রাইট? এটা এটা কি বলছে আমি বুঝি নাই, এটা এটাকে একটু বুঝবো কেউ আমাকে? যারা সবাই যারা ইউজ করো মানে মোবাইল যাবা সবসময় ইউজ করবে টিআরএক্স, কয়টা টিআরএক্স হতে পারে? 1 থেকে 60, অ্যান্টেনা তাহলে কয়টা হবে? ঠিক আছে, আর ওই কি বলে এটাকে বিজনেস টার্ম হচ্ছে টিআরএক্স, মানে এই বিটিএস এ কয়টা টিআরএক্স আছে বলে? যে চারটা আছে, তিনটা আছে, আটটা আছে, ঠিক আছে? সো 16 ক্যান বি ডান। এখন ডিস্কে যদি 16টা করতে হয় তাহলে কি 16টা সেক্টর ভাগ করতে হবে? না স্যার, 16টা সেক্টরে ভাগ করার প্রয়োজন নাই, সেক্টর গুলো তিনটেই থাকবে, কিন্তু এ প্রত্যেকের অ্যাঙ্গেল অফ অ্যারাইভাল উইল ডিফার, অ্যাঙ্গেল গুলো ডিফার করবে। সো ইট উইল বেসিক্যালি ফোকাস টুয়ার্ডস এ গ্রুপ অফ পিপল উইদ ইন দ্যাট পার্টিকুলার এরিয়া, ঠিক আছে? প্রত্যেকে একটা একটা জোনকে যদি আমি ভাগ করি, জাস্ট এটাকে যদি আমি একটা জোন ধরি আন্ডারে বিটিএস, তাহলে এই জোনের মধ্যে এই জায়গাটাকে একজন স্পট করবে, এটাকে আরেকজন স্পট করবে, এভাবে করে 16টাকে সে ভাগ করতে পারবে, রাইট? 16 দিকে সে অ্যান্টেনাকে ভাগ করবে, 16 অ্যান্টেনা দেখা যাবে যে হয়তো বা লেয়ার করে রাখা হয়েছে, এর আগে বলেছিলাম তাহলে মনে আছে অ্যান্টেনার ছবি দেখিয়েছিলাম? প্লেস করে দেওয়া থাকে, রাউন্ড হয়ে শেপ, রাউন্ড শেপে দেওয়া থাকে, তাই না? রাউন্ড শেপে দেওয়া থাকে এবং এক একটা লেয়ার করে দেওয়া থাকে। ওকে নেক্সট বলো। রাগেড বেস,
रैगेडनेस होता है এই পোর্টেবিলিটি কার জন্য দরকার সুযোগ বিটিএস এর জন্য পোর্টেবিলিটি দরকার কোন একটা জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে সেই জায়গায় দেখা গেল যে নরমালের থেকে বেশি পরিমাণ বেশি সংখ্যক সাবস্ক্রাইবার ওই বিটিএস এর আন্ডারে চলে আসছে ফলে কি হচ্ছে কনজেশন হচ্ছে তাই না আমি কি বলেছিলাম প্রবলেম গুলো কি কনজেশন আর কনজেশন হলে কি হয় কল মিস হয় তাই তো কারণ এই অ্যাক্টিভিটিসে কল হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি কিন্তু ফিক্স করা আম আই কারেক্ট প্রত্যেকটা বিটিএস এ ডিফারেন্ট আচ্ছা আরেকটা প্র্যাকটিক্যাল একটা বলি তারা টাওয়ার জানি লাগায় কোন কোম্পানি বাংলাদেশে কি এখন কি জিপিটি ইচ্ছা করলে লাগাতে পারে নিজেরা এখন আর লাগাতে পারে না এটা কি জানো তোমরা না স্যার রুলস বিটিএস রুলস অনুযায়ী আমি এখন দুটো জায়গায় আছি দুটো জায়গা একটা হচ্ছে কি পড়াশোনার সাইট আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সাইট দুটো সাইডই বলতেছি কারণ আলটিমেটলি পড়াশোনা মাথা থেকে অর্ধেক জিনিস চলে যাবে হ্যাঁ কিন্তু কি এই জিনিসগুলো থাকবে ই ডট কো বলে একটা কোম্পানি আছে এখন বর্তমানে ওদেরকে লাইসেন্সিং দেওয়া হয়েছে আরেকটা আর তার সাথে বোধ আরো দুটো কোম্পানি বা তিনটা কোম্পানিকে দিয়েছে বাট আমি ই ডট কো বেশি পপুলারিটি দেখেছি ওরা অ্যাক্টিভ বেশি এই জন্যই হ্যাঁ তো এদের কাজ হচ্ছে গিয়ে গ্রামীণ তারপর হচ্ছে গিয়ে এই যে যা চারটি টেলকো আছে তাদের অ্যান্টেনা গুলোকে নতুন জায়গায় নতুন বিটিএস সাইট ডেভেলপ করার জন্য অর্থাৎ এরা কি করবে এরা টাকা নিবে ভাড়া নিবে ফর মেইনটেইনিং দি সাইট প্রতিটা সাইটে এখানে জারি থাকবে না কেন প্রত্যেকের ইকুইপমেন্ট থাকবে জিনিসপত্র থাকবে ব্যাটারি ট্যাটারি সহ সবকিছু এসি সবকিছু মেইনটেইন করবে নিজে লাগাবে নষ্ট হলে এরা জানাবে এবং তারা কাজ করবে তার মানে ব্যাপারটা হলো গিয়ে বিটিএস নিয়ে টেনশনটা যতটুকু না ও অ্যান্টেনা লাগানো দায়িত্ব হচ্ছে কি তাদের দায়িত্ব অ্যান্টেনা রিলেটেড কোনো প্রবলেম হলে ওদেরকে ওয়ান পয়েন্ট সার্ভিস হিসেবে থাকবে ওকে তাহলে আমরা কি বলতেছি বিটিএস হচ্ছে কি রাগেডনেস দরকার রিলায়াবিলিটি দরকার রাগেডনেস কেন দরকার রাগেডনেস দরকার হচ্ছে কি কারণ ঝড় বৃষ্টি আসবে সবসময় তাই না জি স্যার ওই টাওয়ারটা টাওয়ারের উপর দিয়ে 200 কিলোমিটার উইন্ড যদিও আসে তাহলেও যেন সে স্ট্যান্ড করে টাওয়ার এবং তার অ্যান্টেনাটা রিলায়াবিলিটি দরকার কেন যাতে একজনের কথা আরেকজনের কাছে না চলে যায় মানে বাংলাদেশের ডাক সার্ভিসের মতো বললো পাঠাইলো পল্লবীতে চলে গেল হলো গিয়ে নারায়ণগঞ্জে এরকম টাইপের তাহলে কি রিলায়াবল হলো না স্যার ওকে আর পোর্টেবিলিটি বললাম মিনিমাম কস্ট বললাম কস্ট কেন কম হবে কস্ট আমার সবসময়ের জন্য চ্যালেঞ্জ এভরি টাইম চ্যালেঞ্জ ইজ এ কস্ট ওকে নেক্সট বিএসসি এবার কি কেউ আছে স্যার আমি পড়ি স্যার না তুমি তোমরা তো পড়েছো যে যে পড়ো নাই সে বলো একজন ইট ইজ নট রিডিং ইট আউট ইট ইজ বেসিক্যালি হার রিডিং ইট আউট অর হিজ রিডিং ইট আউট বাই দেমসেলফ পড়লে অনেক ঝামেলা থেমে যায় বলো এখানে কি দেওয়া আছে বিএসসি আর কেউ নাই বাকিরা রোল ওয়ান জি স্যার বলো বেজ স্টেশন কন্ট্রোলার বিএসসি The BSC controls a group of BTSs and manages their radio resources. The physical area the BSC covers is divided into... Sir, আপনি কি আমাকে ডাকছেন স্যার আমার এখানে নেট প্রবলেম স্যার ফ্রি হয় হ্যাঁ তোমার নেট প্রবলেম আছে তুমি তো যদি হও The physical area the BSC covers is divided into one or more location areas.
BSC handles radio channel setup, handover, frequency hopping, and the radio frequency power levels of the BTSS. The BSC is the connection between the mobile station and the mobile service switching center, MSC. Before transmitting speech or data to the MSC, the information is transformed and coded in a transponder. এটা কি হ্যান্ডেল করে দিস ইজ ইম্পর্টেন্ট কি কি করে রেডিও চ্যানেল সেটআপ হ্যান্ডওভার হ্যান্ডওভার ফ্রিকোয়েন্সি হপিং রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার অল লেভেলস অফ দি বিটিএস কারণ এই বিটিএস যেভাবে করে পাওয়ার পাঠাচ্ছে সে একই পাওয়ার এখানে পাঠাচ্ছে না রাইট সবাই সবার একইভাবে আসে না তাহলে এর কাজ কি কি জিনিস বিএসসির কাজ এক নাম্বার চ্যানেল সেটআপ রেডিও চ্যানেলটা চ্যানেল সেটআপ বিটুইন এখানে তো মোবাইল স্টেশন আছে এই সে আরেক বিটিএস এর মাধ্যমে যুক্ত করে দেখাচ্ছে এই জন্য আর কি হ্যাঁ এই বিটিএস থেকে এই বিএসসি হয়ে এই বিটিএস হয়ে এই এমএস এর কাছে আসবে তাহলে ওর জন্য চ্যানেল একটা সেটআপ করতে হবে স্পেসিফিক চ্যানেল এটা একটা কাজ তারপরে হচ্ছে গিয়ে এই বিটিএস থেকে এই বিটিএস এ হ্যান্ডওভার করতে হবে অথবা এই বিএসসি রাইট এখন বিএসসি টু বিএসসি উইদিন হলে ঠিক আছে উইদিন দি বিএসসি যদি না থাকে তাহলে সেটা অবশ্যই এমএসসি হয়েই যেতে হবে রাইট বিএসসি ইজ কানেকশন বিটুইন দি মোবাইল স্টেশন অ্যান্ড এমএসসি চার নাম্বারটা বলো লাস্টটা বলো The BSC is the connection between the mobile station and the mobile Next, bolo. Before transmitting speech or data to the MSC, the information is transformed and coded in a transponder. Basically, code use kara hai. Okay, next. Next, aake dai to diye chilam. Arek Abdullah naki. আবু আব্দুল্লাহ কি জানি নাম কি তোকি নাকি আচ্ছা আসি বলো ঠিক আছে বলো তুমি নেক্সট বলো হোম লোকেশন রেজিস্টার এইচএলআর 37 বলো 37 কোশ্চেন বলো কার প্রশ্ন আছে মোবাইল of each subscribers registers in the network yes. along with the current location এখন অনেক প্রশ্ন এটার মধ্যে রিলেটেড আছে একজন লোক কনস্ট্যান্টলি তার হোম লোকেশন কোথায় হবে বলো তো সে একবার এখানে আছে একবার ওখানে আছে যেখান থেকে স্যার সিমটা কিনে যেখান থেকে সিমটা ক্রয় করে না 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 যেখান থেকে সিম ক্রয় করে সেটা না বেসিক্যালি যে মনে করো একটা জায়গায় আজকে তুমি ঢাকায় আছো ঢাকায় একটা গুলিস্তানের কাছে আছো গুলিস্তানের কাছ থেকে তুমি কি সিম কিনলা বাইতুল মোকাররম থেকে ওখানে তুমি মনে করো নিলা তুমি ওখানে তখনকারের জন্য ওখানে ভিএলআর বাট তুমি সাধারণত এআই এর মাধ্যমে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে বের করে ফেলে যে ও আসলে বেসিক্যালি কোথায় থাকে একজন ট্রাভেলিং তো অবশ্যই করতে থাকে বাট ইউজুয়ালি মোস্ট অফ দি টাইম সে কোথায় থাকে তার বাসা কোথায় হোম তাই না অফিস কোথায় সেটা বেশি সময় থাকে তো সেই সব লোকেশন গুলোতে ইউজুয়ালি তার এমএসসি গুলোকে ড্রপ দেওয়া হয় এরপরে যখন এইচএলআর থেকে ভিজিটিং এরপরে ভিজিটার লোকেশন ভিএলআর এ চলে যায় ঠিক আছে এখানে এইচএলআর আর হচ্ছে ভিএলআর ভিজিটর লোকেশন রেজিস্টার অর্থাৎ আমি এভাবে বলতে পারি যে একটা হোম আর একটা হচ্ছে ফরেন বাইরের
এক জায়গায় লোকেশন থাকে হচ্ছে হোম, প্রথম যেখানে তুমি মোবাইল সেট অন করবা সেটা হচ্ছে তোমার হোম, অফ করে আবার যখন নতুন করে অন হবা সেটা হচ্ছে তোমার হোম। আর যতক্ষণ পর্যন্ত তুমি ঘুরতে থাকবা সেটা হচ্ছে ভিএলআর। তার মানে কি স্যার, হোম লোকেট এটাও কি চেঞ্জ হয়? এইচএলআরটা কোনটা? এইচএলআরটা কি এক স্থান থেকে অন্য স্থানে যায় সেখানে সেটআপ হয়ে গেলে তখন কি ওটার জন্যই এইচএলআরটা চেঞ্জ হয়ে যায়? এইচএলআরটা সাধারণত কি হয়, তুমি যদি তোমার সেট অন করে অফ করতেছো, যখন তুমি সেট অন করবা সেটাই তোমার লোকেশন বলতেছে, ফার্স্ট লোকেশন। এরপরে তুমি লোকেশন চেঞ্জ হতে থাকবে তোমার, তাই তো? তখন রিয়েলআরে ওটা লেখা থাকবে। এবং প্রত্যেকটা এমএসসির সাথে যেহেতু যোগাযোগ হয়, ওদের একটা কল ট্রান্সফার করার জন্য চ্যানেলস আছে। আমি চ্যানেলস নিয়ে আলোচনা করেছি এর আগে, বিভিন্ন চ্যানেলস আছে, কমন চ্যানেল আছে, সিসিএইচ কমন চ্যানেলিং। তারপর হচ্ছে গিয়ে যদি তোমার ব্রডব্যান্ড বা ব্রডকাস্ট যদি তুমি করতে চাও তাহলে ব্রডকাস্টিং চ্যানেল আছে, ব্রডকাস্টিং কমন চ্যানেল আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলিং আছে বিভিন্ন পারপাসের জন্য। সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যানেল বলি আমরা এটাকে, এই টার্মটাকে। নেক্সট আসো, সাবস্ক্রিপশন ডেটা স্টেটসটাও দেওয়া থাকে কোথায়? সাবস্ক্রিপশন ডেটা স্টেটস দ্য লজিক্যাল আইডেন্টিটি অফ ইচ সাবস্ক্রাইবার এমএস এন্ড হুইচ সার্ভিসেস দ্যাট, মানে যদি হয়ে থাকে, আমি জিনিসটা বুঝাই আগে, যদি হয়ে থাকে অথবা পোস্টপেড, এই শব্দটা জানা দরকার এইচএলআরের। এইচএলআর আবার সেটাকে মানে ডিসিশন নিয়ে থাকে। ওকে, নেক্সট আসো, স্টেটস দ্য লজিক্যাল আইডেন্টিটি অফ ইচ সাবস্ক্রাইবার এমএস এন্ড হুইচ সার্ভিসেস দ্যাট আর অ্যাক্সেসিবল অর বার্ড ফর দ্য রেসপেক্টিভ সাবস্ক্রাইবার। অর্থাৎ কি সার্ভিস পাবে ও, কি সাবস্ক্রিপশন দিচ্ছে, ওয়ান হচ্ছে কি কি সাবস্ক্রিপশন, দু হচ্ছে কি ধরনের সার্ভিস পাবে, ওয়েদার হি ইজ অ্যাক্সেসিবল অর বার্ড। জি স্যার, সেটা বলে দিবে। জি স্যার, বলবে ভিজিটার লোকেশন রেজিস্টার ভিএলআর অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোবাইল স্টেশন। দিস ইনফরমেশন ইজ ইউজ টু রাউট calls and SMS to the MSC or VLR where the mobile station is currently located. আমরা হচ্ছে গিয়ে এর কাজ হলো গিয়ে রাউট করা কলকে, কোন ইনফরমেশন, সাবস্ক্রিপশন, অথরাইজ সার্ভিস, রাইট? এটা রাউট করবে SMS, সো কাকে দিচ্ছে, MSC কে দিচ্ছে অথবা VLR কে দিচ্ছে, বিকজ VLR হচ্ছে গিয়ে মোবাইল স্টেশন এক ভিএলআর থেকে আরেক ভিএলআর এর আন্ডারে চলে যায়, তাই না? ভিজিটর লোকেশন রেজিস্টার, আর এটা হচ্ছে হোম। হোম যে আছে, হোমের কাজ হচ্ছে গিয়ে ওর প্যাকেজ যেটা আছে সেটা বেসিক্যালি টেম্পোরারিলি ভিএলআর কে দেওয়া, যে ভাই আমার কাছে এই লোক সার্ভিস পাওয়ার হকদার, এত মিনিট পরে প্রিপেড হলে আপনি কে এটা রেখে দিয়েন, এরপরে আর ওর কথা বলতে দিয়েন না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, নেক্সট, দা এইচএলআর অলসো কন্টেইনস এ নাম্বার অফ ফাংশনস ফর ম্যানেজিং দিস ডেটা, কন্ট্রোলিং সার্ভিসেস এন্ড এনেবলিং সাবস্ক্রাইবার্স টু অ্যাক্সেস ডেটা ম্যানেজমেন্ট, তারপরে কন্ট্রোলিং সার্ভিসেস এন্ড এনেবলিং সাবস্ক্রাইবার্স অ্যাক্সেস সাবস্ক্রাইবার্স অ্যাক্সেস টু অ্যাক্সেস এন্ড রিসিভ देयर সার্ভিসেস, অর্থাৎ সার্ভিসের অথরাইজেশনকে সে এনশিওর করে when roaming within or and outside their home GSM network. Network মানে নিজস্ব হোমের বাইরে গিয়ে এই কাজটা করে, ঠিক আছে? নেক্সট স্যার, মোবাইল সার্ভিসেস এন্ড সুইচিং সেন্টার MSC or তুমি বাদে নেক্সট বলো, আরেকজন বলো, আমি তো সবার আওয়াজ পেতে চাই, আমি তো কাউকে দেখছি না।
স্যার বলবো স্যার 25 গো বলো বিন্দা মোবাইল সার্ভিসেস অ্যান্ড সুইপিং সেন্টার এমএসপি ডিজিটাল লোকেশন রেজিস্টার ডিএলআর The MSC is a very central component of the GSM network. The MSC performs the switching functions of the network and also provides connection to other networks. এখানে কি বলছে MSC নিজস্ব নেটওয়ার্কের সাথে তো কানেকশন করেই তার সাথে কি করে সুইচিং উইদিন দি নেটওয়ার্ক কানেকশন টু আদার নেটওয়ার্ক দুটো কাজ রাইট जी सर नेक्स्ट इट एडिशनली प्रोवाइड्स ऑल द फंक्शनलिटी नीडेड टू हैंडल ए मोबाइल सब्सक्राइबर सच एज रजिस्ट्रेशन ऑथेंटिकेशन लोकेशन अपडेटिंग हैंडओवर्स एंड कॉल राउटिंग टू ए रोमेनिंग सब्सक्राइबर रोमिंग सब्सक्राइबर अच्छा रोमिंग सब्सक्राइबर তার মানে কি হ্যান্ডওভার মানে হচ্ছে কি হ্যান্ড অফ বা হ্যান্ডওভার হ্যান্ডওভার সবারই দরকার হয় বিএসসির জন্য দরকার হয় তাই না এমএসসির জন্য দরকার হয় বাট এটার জন্য ইউনিক কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা এক নাম্বার কাজ ঠিক আছে অথেন্টিকেশন করা যেটা আছে সঠিক এটা হচ্ছে গিয়ে লোকেশন কোথাকার তো এখন লোকেশন আপডেট যারা নেটওয়ার্কে থাকে এই এই জায়গায় স্পুফিং করে অনেক লোকেশন আপডেট অনেকে দেয় অনেকে দেয় না হাইড করে বিটিএস ইনফরমেশন সবসময় সবাইকে দেওয়া হয় না অন্য অন্য সাবস্ক্রাইবারকে দেওয়া হয় না অনেক সময় ঠিক আছে নেক্সট আসো দা ভিএলআর ইজ অলওয়েজ ইমপ্লিমেন্টেড টুগেদার উইথ এ এমএসসি সো দা এমএসসি এমএসসি সো So the area under control of the MSC is also the area under control of the VLR. মানে MSC আর VLR একেবারেই parents এর মতো মানে বাবা মা যেমন থাকে সেরকম হবে এই দুটো ছাড়া এটা থাকবে না এটা VLR ছাড়া একে অপরের সাথে ছাড়া চলবে না এদের নেক্সট বলো The VLR contains selected information from a subscriber's HLR necessary for call control and provisioning of the subscribed provisioning. Provisioning of the subscribed services to the visiting user. Okay. VLR ki korte se, amra jani MSC HLR to thake. বাট এইচএলআর সে তো বসে থাকে না ও তো পিএসটিএন সার্ভিস না পিএসটিএন এ তো এইচএলআর ফিক্স তাই না জি স্যার হ্যাঁ এইচএলআর ফিক্স কিন্তু এখানে ভিএলআর লাগতেছে ভিএলআর করতেছে সিলেক্ট ইনফরমেশন এখানে খেয়াল করে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট সব ইনফরমেশন কিন্তু দরকার হয় না তার ওর স্পেসিফিক কিছু কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো শুধুমাত্র যা দরকার সেই ইনফরমেশন গুলো শুধু সে কালেক্ট করে এবং সেটা রেখে দেয় যতক্ষণ পর্যন্ত কল প্রসেস হয় ততক্ষণ পর্যন্ত সে ভিএলআর ওই পার্টিকুলার লোকের সাবস্ক্রাইবারের তথ্য রাখে দেন হি শেড সার্ভে আর কিছু কিছু রাখে যে আজকে সারাদিনের জন্য কি কি কল হলো সেই কলের তথ্য সে তার কাছে রাখে যাতে কোনো সময় যদি দরকার হয় বিলিং এর সাথে ম্যাচিং করার জন্য তখন সে বলে হ্যাঁ আমাকে এই বিটিএস ভিএলআর ইউজ করে ওই বিটিএস এর সাথে কমিউনিকেট করছে অথবা যদি মনে করো কোনো কারণে জিপির সাথে বাংলা লিংকের কোনো কল হয়েছে কিন্তু সেই কলের মধ্যে যে দুজনে দুজনের শেয়ারিং টাকা শেয়ারিং আছে তাই না ভয়েস কলের টাকা শেয়ারিং থাকে না জানো তো এটা সবাই আকাশ থেকে পড়তেছে মনে হয় জি স্যার জানি স্যার ওকে বাকি তুমি বিন্তা শুধু বললো আর বাকিরা জানি স্যার ওকে বলো নেক্সট
signaling between functional entities in the network subsystem uses signaling system number 7 SS7. ওকে আমি গতদিনও গত ক্লাসেও বলেছিলাম এটা SS7 is very important for NSS. দুটো পার্ট আছে, BSS আর একটা হচ্ছে গিয়ে NSS, না নেটওয়ার্ক সাবসিস্টেম। নেটওয়ার্ক সাবসিস্টেমের আন্ডারে তো MSC, VLR এসব, তাই না? জি স্যার। ওকে, তো ওরা নিজস্ব আদা কথা আদান প্রদান করার জন্য, অর্থাৎ তারা যে জানতে চায় যে সাবস্ক্রাইবার কোথাকার, কোন বিটিএস থেকে কার সাথে কথা বলতেছে, এদের যদি কোনো কারণে দরকার পড়ে যে কমিউনিকেট করার জন্য, তো তখন তারা এই এই VLR এবং MSC সাহায্য নেয়। নেক্সট AOC কে বলবে? সাইড পড়ো স্যার। অথেন্টিকেশন সেন্টার AUC, দ্য AUC জেনারেটস অথেন্টিকেশন ইজ ক্লিফারিং ডাটা, দ্য পারপোজ অথেন্টিকেশন সিকিউরিটি ফিচার is to protect the network against unauthorized use. Against unauthorized use. এখানে দুটো জিনিস আমরা শুধু মনে রাখবো, সেটা হচ্ছে কি এটা এটা অথেন্টিকেট করবে, অথেন্টিকেশনের জন্য কাজ হচ্ছে কি অথরাইজেশন দিবে, আর সে কি করবে সাইফারিং ডেটা ইউজ করবে এই অথেন্টিকেশন পাঠানোর জন্য। নাহলে তো যেকোনো লোক বলবে যে আমি ইউজার, কোনো ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছে, তোমার আইডেন্টি কার্ড আমার সাথে মিশে ফেলছে, তো দেখাই দিচ্ছে ভাই এটা আমার কার্ড, আর এরকম বললে হবে না। ওর যে অথেন্টিকেশন থাকবে সেই কিটের মাধ্যমে সেটাকে বলবে। নেক্সট, ইট অলসো প্রোটেক্টস সাবস্ক্রাইবার বাই ডিনাইং দ্য পসিবিলিটি ফর ইন্ট্রুডার্স। সাইদ আছো? জি স্যার। পসিবিলিটি ফর ইন্ট্রুডার্স টু ইম্পারসোনেট অথরাইজড ইউজার্স। হ্যাঁ, ইম্পারসোনেশন মানে হচ্ছে গিয়ে তোমাকে আমি রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, যাতে অন্যজনকে অ্যাজ ইফ যেন আমি সেটা। হ্যাঁ জি স্যার। সাইফারিং ডাটা ইজ ইউজড টু ইন সাইফারিং না সাইফারিং সাইফারিং দ্য সাইফারিং ডাটা ইজ ইউজড টু ইনশিওর দ্যাট কনফিডেনশিয়ালি এন্ড কনফিডেনশিয়ালিটি এন্ড ইন্টারজেক্ট দুটো জিনিস আছে আমাদের। যখনই আমরা ইনফরমেশন সিকিউরিটি বলবো তখন কিন্তু এই শব্দগুলো ভেরিয়েন্টে CIA বলবো, কনফিডেনশিয়ালি কনফিডেনশিয়ালিটি ইন্টিগ্রিটি এন্ড এটা কি অথেন্টিকেশন, ঠিক আছে, এই বহুদিন আগে পড়া জিনিস, ঠিক আছে। ডেটার জন্য তিনটে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি কনফিডেনশিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিকেশন, এই জন্যই তোমার এত কিছু কি ইউজ করা হয়। আচ্ছা, এই ফাঁকে বলে নি, আমার আমার পড়াশোনা হইতেছে গিয়ে এগুলো কি টি লাগবে না, এটা ছাড়ে কনফিডেনশিয়ালিটি অথেন্টিসিটি এবং উইদাউট সাইফারিং ইন্টিগ্রিটি মেনটেন করা যাবে। ওকে নেক্সট আসো। Ciphering prevents user information and signaling to be available or disclosed to unauthorized individuals. Okay, next. কে বলবে এটা? এখানে কল সেটআপ প্রসেসটা বলতেছে, ইচ মোবাইল সেট কমিউনিকেট উইথ MSC ইন এভরি 5 সেকেন্ড। ব্যাটারি খায় কেন বুঝছো ভাই? তুমি ঘুমায় আসো, কিছু করতেছো না, কোনো কাজ করতেছো না, তারপরে সে কিন্তু অন করা মানে সে বারবার বলছে আই এম হেয়ার, সো হি ইজ গিভিং অ্যান আপডেট এন্ড অলসো হি ইজ টেলিং আমার সিগন্যাল স্ট্রেংথ কিন্তু এরকম, এত DBM পর্যন্ত আমি দিতে পারছি, আমার ডিবি মিটারে এখন সিগন্যাল স্ট্রেংথ পাচ্ছি, ঘরের কোনায় এতটুকু, বারান্দায় গেলে এতটুকু পাচ্ছি, হ্যাঁ ওই মানে বেডরুমে গেলে ওই জায়গায় গেলে একটু ভালো কমিউনিকেশন হচ্ছে, সো অলওয়েজ হি ইজ গিভিং ইনফরমেশন অন is location
on his location signal strength RSSI tena are hocche ki handover list so please ami amake er sathe communicate korar sujog dao ekhon kichu logical channels toiri hoy logical channels bolte bujhacche je gulo internally nijera moddhe communicate kore it is not done by the user itself it is the mobile station to bts bts to bsc bsc to msc through hlr or vlr so vlr tar sathe very much bonded right ekhane ki ki broadcast channel ache एक नंबर ब्रॉडकास्ट कंट्रोल ठीक है थे BCCH ऊपर की फ्रीक्वेंसी सिंक्रोनाइजेशन चैनल ठीक है थे और एक चीज इज जस्ट फ्रेम फ्रेम है जो ना सिंक्रोनाइजेशन चैनल और तो तुम्हें चाहिए फ्रेम ठीक है थे फिजिकल लेयर है हमने फ्रेम सिंक्रोनाइजेशन कितना है तो खून शी जगह टाइ SCH जो है okay next common channel ekta hocche ke broadcast control channel bcc e hocche ke common control channel ekta hocche ke paging system to ekta hocche ke p diye bojhacche ki paging ag diye bojhacche hocche ki access grant আরে দিয়ে কি বোঝাচ্ছে র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস ঠিক আছে ওকে এখন অথেন্টিকেশন এওসি সেন্টারের জন্য দরকার হচ্ছে কি ওর জন্য এই চ্যানেলটা দরকার ডেডিকেটেড কন্ট্রোল চ্যানেল BCCH প্রথমে আমরা কি শিখছিলাম ব্রডকাস্ট তাই না নাম্বার 2 বলছিলাম এমনি নরমাল কন্ট্রোল চ্যানেল নাম্বার 3 ডেডিকেটেড কন্ট্রোল চ্যানেল একটা হচ্ছে কমন একটা হচ্ছে কমন কন্ট্রোল আর নাম্বার 3 হচ্ছে ডেডিকেটেড কমন কন্ট্রোল মানে কন্ট্রোল ডেডিকেটেড মানে কিছু সার্ভিস দরকার ডেডিকেটেড সার্ভিস এর মধ্যে একটা থেকে পাওয়ার ম্যানেজমেন্ট অফ ইচ অফ দি চ্যানেলস তাই না আমরা পাওয়ার ম্যানেজমেন্টটা কেন দরকার এক এক জন এক এক ভাবে পাওয়ার ট্রান্সমিট এবং রিসিভ করে সো সব আমার খুব জোরে জোরে কথা শোনা যাচ্ছে এই জন্য এই না যে আমি তাকে খুব জোরে জোরে লাউড স্পিকারের মতো শোনাবো আবার যে কথাটা খুব হালকা ভাবে শোনা যাচ্ছে তাকে আমি খুব হালকা ভাবে শোনাবো আমরা দুজনকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো যেটার ফলে এক একজন যেন কমিউনিকেশন চালিয়ে যেতে পারে ওকে এখানে ডেডিকেটেড হচ্ছে গিয়ে SDCCH হচ্ছে গিয়ে SACH এখানে হচ্ছে গিয়ে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য নাম্বার 3 হচ্ছে গিয়ে FACCH এটা হচ্ছে গিয়ে হ্যান্ডওভার লিস্ট করার জন্য হ্যান্ডওভার লিস্টে কার জন্য দরকার হয় কার দায়িত্ব ছিল মনে আছে হ্যান্ডওভার এতে পড়লাম আমরা হ্যান্ডসেট যখন হ্যান্ডওভার লিস্ট করে তাই না কল সেটআপের জন্য জি স্যার ঠিক আছে এই হ্যান্ডওভার লিস্টটা বিটিএস এর সবচেয়ে বেশি দরকার হয় সবচেয়ে বেশি দরকার কারণ এক বিটিএস থেকে আরেক বিটিএস এ যায় এখান থেকে টু এন্ড ফ্রো লোকজন করতে থাকে তাই না জি স্যার তখনই হ্যান্ডওভার তখনই বেশি পরিমাণ তাকে করতে হয় ঠিক একই ভাবে এটার জন্য বিএসসি এবং এমএসসি কো তাইলে করতে হয় রাইট জি স্যার অবশ্যই আর এটা হচ্ছে ট্রাফিক চ্যানেল
TCH কল সেটআপটা কিভাবে করা হয় বা সিগন্যাল ফ্লোটা কি হয়? প্রথমে হচ্ছে গিয়ে চ্যানেল রিকোয়েস্ট যায় একটা, ঠিক আছে, রিকোয়েস্টিং চ্যানেল একটা প্রথমে আসে, একটা চ্যানেল রিকোয়েস্ট কোথা থেকে আসে? এ, তাই না? একে এমএস স্যার, এমএস, সরি, এমএস এমএস কি ডাইরেক্ট বিএসসি কেসে যেতে পারে? মাঝখানে বিটিএস লাগবে, তাই না? জি স্যার, জি স্যার, দিস ইজ বিটি, আমি বলবো এটা হচ্ছে বিটিএস বা বে স্টেশন। এর সাথে ফিজিক্যালি কেবল ফিজিক্যালি কানেকশন আছে, কানেক্টেড হয়ে আছে ইচ অফ দি বে স্টেশন বিএসসি। এর সাথে এর কানেকশন আছে, আরেকটা বিএসসি যদি থাকে, সবগুলো বিএসসি সাথে আন্ডার ইচ এমএসসি বিএসসি ইজ কানেক্টেড উইথ দি ইচ অফ দি টাওয়ার্স। সেটআপের জন্য রিকোয়েস্ট আসলে সেই রিকোয়েস্ট যেটা আছে সেটাকে কানেকশনস দেওয়ার জন্য চ্যানেল অ্যাসাইনমেন্ট করা হয়। এই চ্যানেল অ্যাসাইনমেন্ট ডাইরেক্টলি করতে পারে না, প্রথমেই চ্যানেল অ্যাসাইনমেন্ট করতে পারে না, রিকোয়েস্ট করলেই, মানে সেটআপ দিয়ে যখন কলটা যায়, মানে ফোন বাজার সাথে সাথে এটা কিন্তু উইদিন এ সেকেন্ড ইট গোস টু অল দি প্লেসেস টু এনশিওর যেখানে যাকে চাচ্ছে সে কি অবস্থায় আছে। সো প্রসেসটা হচ্ছে কি, কল সেটআপ, রিকোয়েস্ট, কানেকশনস যেটা আছে সেটাকে দেখা হয়, এরপরে তার সার্ভিস হকদার কিনা, এটা সার্ভিসটাতে হকদার কিনা সেটা দেখা হয়, এরপর তার অথেন্টিকেশন করা হয়। অথেন্টিকেশন কে করে বলো? কেটা এই স্যার অথেন্টিকেশন, স্যার অথেন্টিকেশন করা হচ্ছে এওসি। জিল্লুর কোথায়? আচ্ছা পলাশ, আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলো। হ্যাঁ, জিলুর কি আছো? আর কে কে আছে? দেখতে পাচ্ছি না স্ক্রিনে। সাবরিয়ার, অ্যাবসেন্ট, তাই না? নাদিম স্যার, সরি স্যার, একটু চা খাচ্ছিলাম। কি প্রশ্ন করছি সেটা তো জানো না, তাহলে উত্তর দিবা কি? চা খাচ্ছিল ওটা তো বুঝলাম না। কাকে ফোন, কাকে বলছিলাম? সাবরিয়ার? জি স্যার। হ্যাঁ বলো তো, কি বলছি, কি আলোচনা করছিলাম? স্যার আলোচনা করতেছিলাম স্যার এই যে ব্রেইন বিটির সাথে আর কি বিএসসি এমএসসি সম্পর্কটা আর কি স্যার। না, এখানে কিভাবে করে কল সেটআপটা হয় বা সিগন্যাল ফ্লোটা কি কি হয়? প্রথম সিগন্যাল ফ্লো হচ্ছে কি, কল সেটআপের জন্য চ্যানেল অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে প্রথমে চ্যানেল অ্যাসাইনমেন্ট, এরপর হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট হোয়েদার হি ইজ অথরাইজ অর নট, নাম্বার থ্রি হচ্ছে কি হোয়েদার হি ইজ অথরাইজ ফ্রম অল দি সাইট, অথেন্টিকেশন, অথেন্টিকেশন মানে হচ্ছে কি তার যে রিকোয়েস্ট, হ্যাঁ ঠিক আছে, হি ইজ অথরাইজ ফর ইউজিং দিস সিম, ইজ অথরাইজ সিম, তারপর হচ্ছে গিয়ে এই মেসেজটা বা রেসপন্ড করা, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে কমান্ড দেওয়া হয় ফর সাইফারিং। জি স্যার। নেক্সট হচ্ছে গিয়ে কল সেটআপ প্রসেস,
এটা চ্যানেল, প্রথমে চ্যানেল রিকোয়েস্ট, নেক্সট হচ্ছে কল কল সেটআপ প্রসেস। এবার কল সেটআপ হলে TCH অ্যাসাইন করা, TCH টা কোনটা? ট্রাফিক চ্যানেল, তাই না? জি স্যার। কল সেটআপ হলে ট্রাফিক চ্যানেলের প্রয়োজন হয়। হচ্ছে গিয়ে কল কনফার্ম করতে বাই অ্যালার্টিং, এন্ড ফাইনালি যদি কল কানেক্ট করার দরকার পড়ে, অ্যাকসেপ্ট করার দরকার পড়ে, দেন কানেকশনটাকে করা হয়। এখন এখানে খেয়াল করো, এখানে দেখো ফ্লোটা, কল সেটআপ রিকোয়েস্ট করলে কল বিং প্রসেস, দেন ট্রাফিক চ্যানেল ইজ বিং গিভেন, এন্ড দিস ট্রাফিক চ্যানেল ইজ কমপ্লিট বাই রেসপন্সশন ফ্রম দি MS. Again, a call is confirmed when the subscriber gets the opposite side and he accepts the call by putting it on. And from here, MS also send a channel, traffic channel acknowledgement telling that, yes, my call is okay. এখন প্রশ্ন হচ্ছে কি, হাউ জিএসএম কল সেট আপ ইজ ডান? লেটস সি হাউ ইট ইজ ডান। এখন সাবস্ক্রাইবার এ কি করছে? হি ইজ ট্রাইং টু মেক এ কল। হোয়াট হ্যাপেন? দি কল রিকোয়েস্ট রিচেস দি বিএসসি ফ্রম দি বিটিএস এন্ড ইজ ফরওয়ার্ডেড টু এমএসসি, রাইট? আমাদের মোবাইল ইউজার দুইটা যদি সেম ডিটিএস এর আন্ডারে থাকে তখন কি এমএসসি তে যাওয়ার দরকার আছে? না, দরকার নাই। তখন কি স্যার বিএসসি থেকে স্যার কলটা সেট আপ হবে? বিএসসি থেকে কল সেট আপ হবে, বিটিএস নিজে সেট আপ করতে পারবে না, বিকজ তার কাছে কোনো ইনফরমেশন নাই। মিনিমাম হয় কি, আমাদের দরকার কি হয়, লোকেশন দরকার, সার্ভিস প্রিভিলেজ আছে কিনা সেটা জানা দরকার। এম আই কারেক্ট? ওর লোকেশন উইদিন দি বিটিএস আছে কিনা, অবশ্যই সে উইদিন দি বিটিএস সে যদি দিতে পারে, সামান্য যদি তথ্য দেওয়া থাকে উইদিন দ্যাট হি ক্যান গিভ। এটা হচ্ছে স্মার্ট সিস্টেম, বাট একটা বিএসসি র আন্ডারে সারাক্ষণ ধরে তো সে তাকে তাকে লোড করা যাবে না। যখন ভিএলআরটা যখন তার এইচএলআর হয়ে যাবে, হোম লোকেটিং হয়ে যাবে, তখন দেন ইটস ওকে। একজন একই ঘরে থেকে পাশাপাশি বাসায় ফোন করলো কিন্তু কলটা রাউটেড হয়, হয় না? ডাইরেক্টলি মোবাইল স্টেশন তো যায় না, যায় না স্যার। এটা ওকে, বলো নেক্সট কি? আফটার দি কল এস্টাবলিশ দি বিএসসি নশাত, তুমি ক্লিয়ার হয়েছো? জি স্যার। ওকে, আফটার কল এস্টাবলিশ দি বিএসসি উইল পারফর্ম ডিকোডিং অফ দি কল, যেই কনফিগারেশন দেওয়া থাকে সেটা ডিকোডিং করবে। তাহলে এটার জন্য যাবে সে এমএসসি এর কাছে। এমএসসি কি করবে? হি চেকস এ নাম্বার, মানে সে কি বি কে অথরাইজ করতে যাচ্ছে? আমরা ধরে নিচ্ছি যে বি এ সাবস্ক্রাইবার হ্যাজ এ প্রিপেইড কানেকশনস, ঠিক আছে? তো জিপি যদি প্রিপেইড কানেকশন দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে কি করবে সে? যাবে প্রিপেইড এর যে ভ্যালু সার্ভিস তার কাছে, প্রিপেইড কে জিজ্ঞেস করবে ওর কি সেই সাবস্ক্রিপশন আছে, ও বলবে যে হ্যাঁ ওর কাছে টাকা আছে, কিছু টাকা বাকি আছে, আর তার অ্যাকাউন্টে কিছু সমস্যা আছে, অথবা তার কোনো সমস্যা নাই। সো এই দুটো জিনিসপত্র কনফার্ম করার পরে হি অলসো রেসপন্স ব্যাক টু এমএসসি, কারেক্ট? ওকে, এটা দেওয়ার পরে কি হয়, তাহলে তখন এমএসসি বলে এই কোথায় বি সাবস্ক্রাইবার, হোম লোকেটিং বলতেছে তার কাছে যেটা দেওয়া আছে। তো হোম লোকেশন কাছে জিজ্ঞেস করার পরে হোম লোকেশন আমার বলতেছে যে না, এইচএলআর বলতেছে আই এম দি হোম অফ দি বি বি সাবস্ক্রাইবার, আই নো ওয়্যার হি অর শি ইজ রাইট নাও, দ্যাট ইজ হুইচ ভিএলআর। তাহলে এক কাজ করো, তাহলে এমএসসি বলতেছে ঠিক আছে আমাকে বলো কোথায় সে, অ্যাড্রেস পাঠাও,
So he sends the address of the VLR of that particular subscriber. অর্থাৎ VLR এর ইনফরমেশনটা HLR এ আছে, অর্থাৎ each HLR is also having all the HLR locations. Am I correct? Okay. So তারপর কি হচ্ছে? Then HLR also give a feedback to MSC of the next of B. এটা কার জন্য? ABC MSC টা কার জন্য? B সাবস্ক্রাইবারের জন্য. AMSC টা কার জন্য? A সাবস্ক্রাইবারের জন্য, right? Yes, sir. So what it does? Hosting কি করতেছে? MSC returns B সাবস্ক্রাইবার assigned visitor address. ও অ্যাড্রেসটা পাঠাচ্ছে. MSC কি করছে? HLR কে দিচ্ছে. দেওয়ার পরে বলছে ঠিক আছে ধন্যবাদ, আমি পেয়েছি, আইল সেন্ড দিস অ্যাড্রেস টু এমএসসি দ্যাট রিকোয়েস্টেড ফর ইট। যে এমএসসি এই রিকোয়েস্টটা চেয়েছে তাকে আমি পাঠাচ্ছি, ওকে পাঠালাম। সো এই প্রসেসটায় সে তখন সে পাঠিয়ে দিল এমএসসি কে। নেক্সট, থ্যাংক ইউ এইচএলআর, স্পিচ কানেকশন ইজ সেট আপ টুয়ার্ডস দি এমএসসি ওয়্যার দি সাবস্ক্রাইবার ইজ রিসাইডিং, থ্যাংক ইউ ভেরি মাচ। বলার পরে সে কি করছে? MSC to MSC connection হয়ে যাচ্ছে এখন। MSC কিন্তু ডাইরেক্ট MSC কে কোনো উত্তর দিচ্ছিল না, সে HLR এর মাধ্যমে জানালোর পর, জানানোর পরেই MSC A subscriber is talking to MSC B of the subscriber, right? Correct? Yes, sir. Okay. এখন setting up of a speech connection towards BSC is done by this MSC. Kunta MSC 2 to BSC, right? Okay. BSC will now send a paging signal to all the BTSs that it covers. A BSC কি করবে? সবাইকে পেজ একটা পেজিং সিগন্যাল দিবে। পেজিং সিগন্যালটা কিরকম? আমার কাছে তো বলা আছে যে আমি অমুকে দরকার, সবাইকে একটা সিগন্যাল দিল। এখন এই সাবস্ক্রাইবারকে খুঁজছে, এই বিটিএস এর কাছে আমার হিসাব মতো আছে, এটা এখন কনফার্ম করো। এবং এইটা সে তখন কোডিং অফ দি স্পিচ ওয়েন কল এস্টাবলিশ। নেক্সট কি হচ্ছে? বি সাবস্ক্রাইবার হ্যাজ মেনি চয়েসেস। এখন বি সাবস্ক্রাইবারের কাছে যখন গেছে, বি সাবস্ক্রাইবার সে উত্তর দিতে পারে, সে বিজি হতে পারে, তার কল ফরওয়ার্ড করে দিতে পারে, তাই না? অথবা তার ফোনটা অফও থাকতে পারে। হোয়াট হ্যাপেন্স নেক্সট দেন? ইট ডিপেন্ডস অন দ্য বি সাবস্ক্রাইবার কন্ডিশন, অর্থাৎ কলটা কি স্ট্যাবলিশ হবে কি হবে না, এটা ডিসিশন কে নিচ্ছে? বি সাবস্ক্রাইবার ইচ্ছা করলে সে উত্তর দিতে পারে, সে ব্যস্ত হতে পারে, সে বলবে না ঠিক আছে আমার কলটা ফরওয়ার্ড হয়েছে আরেকটা মোবাইলে, সেটা দিতে পারে, রাইট? অ্যান্ড মোর বলতে আর কোনো অপশন আছে কিনা একটু চিন্তা করো তো, কিছু আছে কিনা? এ বি হ্যাংস আপ করতেছে কিছুক্ষণের জন্য, তাহলে কি হবে? যদি সে হ্যাং অন করে মানে হচ্ছে কি সে এস্টাবলিশ না করতে চায়, তাহলে সে লাইনটা কেটে দিতে পারে, এই চ্যানেলটা পুরোপুরি আবার অফ হয়ে যাবে। অথবা যদি না ঠিক আছে সে আনসার করে, তাহলে সে কমিউনিকেট করতে পারবে এবং তারা কথা বলতে পারবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা দেখে কে এখন বলতে পারবে, আমাকে এক্সপ্লেন করতে পারবে প্রথম এই সিকোয়েন্সটা কে বলতে পারবে? একটু দাঁড়াও,
আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে শুধুমাত্র তাদেরকে যারা ক্লাসে কথা বলছে, আর বাকি পার্টিদের দেওয়া হবে না। ঠিক আছে না এটা? জি স্যার অবশ্যই ঠিক আছে। জি স্যার পারফেক্ট স্যার। ওকে শাহনাজ, নাদিম, নাদিম বলো, নাদিম কি আছো? নাদিম কি আছো? থ্রি ছিল স্যার, একটু ওই সবসময় থাকে, এই জন্যই সমস্যা হয় বুঝছো, স্ক্রিপ্টের মধ্যে কিছু জিনিস থাকে না আর কি, মানে তোমাদের স্ক্রিপ্ট দেখে চারটা পাঁচটা দেখলাম, বিরক্ত হয়ে বলছি যে আর দেখবো না। যদিও আমি প্রাইভেটলি সবাইকে জানিয়ে দিয়েছি যার যার কি সমস্যা আছে, এখনো স্টুডেন্ট আছে যারা কিছুই বুঝে নাই আর কি, শুধু টাইম পাস করছে। তাই এইসব পাম্পটি দিয়ে লাভ হবে না বুঝছো, যদি বুঝেই থাকো একই জিনিস 10 বার করে তোমার কি নাম এটাকে হোয়াটসঅ্যাপেও যদি এক্সপ্লেন করতে, হোয়াটসঅ্যাপে তো লেখে লেখে বোঝানো যায় না, ভিডিও করতে হয়, তাহলে ভিডিও পাঠাতে হবে যে কেমন করে কি হয়। স্যার আসলে প্রবলেমটা কি আমরাই পড়াশোনা করি না, এক্সামের আগে করি তখন অনেক প্রবলেম আসে। আচ্ছা এখন ওই জন্য তো বললাম যে কিভাবে কল সেট আপ হয়। সাইমা এই রশিদ শারিয়ার আছে ও? হ্যাঁ জি স্যার বলো, আসো তো বটেই, বলো কিভাবে করে কল কমিউনিকেশন হয়, কল এস্টাবলিশ হয়। রোল 5 সঞ্জিত আছো? জি স্যার আসসালামু আলাইকুম স্যার, কাজ শুনছো? জি স্যার বলো তো কিভাবে করে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইবের সাথে কমিউনিকেট করবে। বলো শুনো, এখন ভুল হলে কোনো সমস্যা নাই, বকাঝকার পরে তো মাথায় ঢুকে গেল কিন্তু, ঠিক আছে না, আর লজ্জা পাওয়ার কিছু নাই, স্ক্রিপ্টের উপরে যদি লজ্জা পাও তাহলে সবাই জানলো তাই না, এটা তো শুধুমাত্র ফ্রেন্ডরা জানলাম আমরা সবাই, আর এটা কনফিডেন্সিয়ালিটি তাই না, একটু বলবো না এটা। ঠিক আছে না, বলো সঞ্জিতা বলো দেখি আমার বুঝো, আমি একটু বুঝার চেষ্টা করি যে আমার ক্লাসটা আজকে সবাই বুঝেছো কিনা। স্যার আসলে আমার নিজের আর একটু পড়তে হবে তারপরে স্যার। না তুমি যেটা বুঝেছো ততটুকুই বলি, একজন যে কোনো কে বলতে পারবে দেখি, এরপরে আর কে আছে দেখি, আমার আমার আখি আছে 17 নম্বর, আখি যাত্রা রোল 53, আশিক বল স্যার কমিউনিকেশন স্টেবল না, 49 সাদিয়া, জি বলো তো সাদিয়া বুঝেছো তুমি, বুঝেছো মোটামুটি, মানে এই মোটামুটি কে ঠিক করো, মিলাও দুজনের মধ্যে মিল করো, তোমার মতো করে বলো, সমস্যা নাই, ভুল হলে কোনো সমস্যা নাই। কোশ্চেনটা একটু আরেকবার বলতে, প্রশ্নটা হচ্ছে যে সাবস্ক্রাইবার এ কিভাবে করে সাবস্ক্রাইবার বি এর সাথে কমিউনিকেট করতেছে, প্রসেসটা একটু বলো।
স্যার সাবস্ক্রাইবার এইট স্যার মানে বিএসসি থেকে এমএসসি তে মেসেজ করবে ফার্স্টে তারপর পুরো ক্লিয়ারলি বলতে পারতেছি যতটুকু পারো ততটুকুই বলো তুমি ফ্লো চার্টটা এট লিস্ট বলো দেখি কোথা থেকে কোথায় যায় এর সাবস্ক্রাইবার থেকে প্রথমে স্যার এই সাবস্ক্রাইবার থেকে তো এমএসসি কে রিকোয়েস্ট পাঠাবে কোন এমএসসি কে এখানে তো দুটো এমএসসি আছে একটা এমএসসি হচ্ছে গিয়ে এটা আর একটা এমএসসি হচ্ছে এটা এটা কার এমএসসি স্যার এটা হচ্ছে স্যার ভিএলআর এর মধ্যে একটা ভিএলআর আছে তাই তো আছে জি স্যার বলো নেক্সট এখন সাবস্ক্রাইবার কি লাভ মেসেজে চলে আসবে স্যার ওটা এমএসসি মেসেজ করবে হচ্ছে এইচএলআর মেসেজ এইচএলআর কে কি বলবে কাছে কি কি জিনিস কনফার্ম করবে এইচএলআর কাছে কি কি জিনিস করবে 1 3 দুই তিন জিনিস করবে কি করে এইচএলআর স্যার তিনটা অপশন ছিল ইআইআর এসএমএসসি আর দুটো কিন্তু কোনটা ইউজ করে আমি বলি নাই বলছি ইআইআর সম্পর্কে আলোচনা করি নাই এসএমএসসি দরকার আছে এই কল এস্টাবলিশমেন্টের জন্য এসএমএসসি কি কোনো প্রয়োজন আছে না না স্যার এখানে আরেকটা জিনিসের প্রয়োজন আছে কিন্তু এখানে লেখা হয় নাই তাই না জি স্যার অথেন্টিকেশন আছে এই অথেন্টিকেশন সেন্টার কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই অথেন্টিসিটি দিবে সিআই এর কাজ করবে ঠিক আছে এটা এটা মেইনটেইন করবে ও ঠিক আছে সিকিউরিটি দিবে জি স্যার ঠিক আছে ওকে আর কি আছে রোল নাম্বার 49 পরে আর কি আছে দেখি বলবো স্যার স্যার আমি বলবো না 30 নাম্বার রোল 30 জি স্যার তাই না বলো স্যার আবার বলেন কি কি বলতে হবে প্রশ্নই জানি না উত্তর দিব কি কোথা থেকে আসলা তুমি রান্না বান্না করছিলে ক্লাসেই আছি রান্না বান্না করছিলে কি কি আলোচনা হয়েছে আজকে বলো সেটা প্রশ্ন পড়ে আজকে ক্লাসে কি আলোচনা হয়েছে সেটা বলো কল সেটআপ ফ্লো ভেরি গুড তো কল সেটআপটা কেমনে করবে এই সাবস্ক্রাইবার বিয়ের সাথে কি করবে বলো ডিএসটিএন থেকে হচ্ছে আমার মেসেজ স্যার প্রথমে ডিএসটিএন থেকে মেসেজ চালিয়ে আমার এমএসসি তে পাঠাবো ওকে গুড দেন হচ্ছে আমার সেটা হচ্ছে ঠিক আছে প্রথমে সাবস্ক্রাইবার বিটিএস এ যাবে তারপরে বিএসসি নিজস্ব বিএসসি কাছে যাবে তারপরে সেখান থেকে এমএসসি কাছে জিজ্ঞাসা করবে আমি এস্টাবলিশ করতে চাই বিএসসি সাথে কিন্তু প্রথম সবচেয়ে বেশি বেশি রোল কার এখানে আমি এতক্ষণ ধরে আলোচনার মধ্যে এমএসসি
হ্যাঁ, এমএসসি এর ভিতরে কোন অংশটা দরকার বেশি? স্ক্রিনে লেখা আছে ওটা, ভিএলআর, রাইট? কারণ ভিএলআর, আবার ভিএলআর সে নিজে ডাইরেক্টলি কথা বলতে পারে না, তাকে সব সময় খুঁজে ব্যাক করতে হয় হচ্ছে গিয়ে কার কাছে, কার কাছে যেতে হয়? এইচএলআর এর কাছে। এমএসসি তার এইচএলআর এর কাছে যায়, বলে যে এ সাবস্ক্রাইবার এইচএলআর এর কাছে যায়, গিয়ে বলে বি সাবস্ক্রাইবার কোথায়, হ্যালো? হ্যাঁ বলো। জি স্যার, স্যার বুঝতে পারিনি, আমার কানেকশন ইয়ে ছিল, ডাউন হয়ে গেছে। তার মানে তো তুমি ম্যাক্সিমাম কথা শুনতে পাও না। ওকে, এখন একটু সমস্যা হচ্ছিল। এখন বলো নেক্সট কে আছে যে এটাকে ফুল সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবা, কেউ আছো? আমি বলবো স্যার। তুমি বলো। হ্যাঁ গুড স্যার, বিএসসি ফার্স্ট অফ অল স্যার একটা কল এস্টাবলিশ করার জন্য প্রথমে কি চোখ ঠিক হয়েছে ফকরুল? তোকে সমস্যা তো 2 মাসের কোর্স আর কি, 25 দিনের মতন গেছে, এখনো মাঝে মাঝে চোখ জ্বলে আর কি। আচ্ছা যাক, অনেক ইস্যু তো, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা ওকে বলো। ওকে স্যার, ফার্স্ট অফ অল যখন আমরা একটা ইউজারের কাছ থেকে একটা কল যাবে বেস স্টেশনের কাছে, তখন সে যদি 2টা বিএসসি হয় তাহলে সে কি করবে, এমএসসি কাছে সেটা পাঠাবে, এমএসসি কি করবে এইচএলআর এর মাধ্যমে হোম লোকেটর, এইচএলআর একটা হোম লোকেটর যেখানে সবগুলো অথেন্টিক ইউজার এখানে থাকে, আর একটা হলো স্যার এইচএলআর মতন আরেকটা আছে যেটা ভিজিটর থাকে, ভিএলআর, তো ভিএলআরটা এখানে নেই, তো এইচএলআর কি করবে সকল রেজিস্টার ইউজারের ডাটা ওর কাছে থাকে। ভিএলআর আছে, আমি তো ছবি দিয়ে দেখাই দিলাম, ভিএলআর তে এমএসসি ভিতরে একটা জায়গায় আছে মনে করো। ওকে ওকে স্যার, তো এইচএলআর ভিতর শুধু তার ডাটা না, অন্য অন্য এইচএলআর এর ডাটাও থাকে, তো বিএসসি থেকে যে কল এস্টাবলিশ হয় আসে, সে এইচএলআর কাছ থেকে ইউজারটাকে আগে অথেন্টিকেট করে, তারপর ইআই এর মাধ্যমে সে তার ডিভাইসটাকে অথেন্টিকেট করে, তারপর এই এইচএলআর এর মাধ্যমে সে কার কাছে যাবে সেটা বের করে। এখন যদি সেটা ইন্টারন্যাশনাল কল হয় তাহলে পিএসটিএন এর কাছ থেকে সে বের করবে ওই ইন্টারন্যাশনাল কলের ওই ইউজারটাকে, আর যদি ফিক্স নেটওয়ার্ক থাকে তাহলে ফিক্স নেটওয়ার্ক পিএসটিএন এর কাছ থেকে সে ডাটাটা বের করবে, বের করে সে কি করবে ওই এইচএলআর এর ডাটা। আমার প্রশ্নটা ছিল এ সাবস্ক্রাইবার, আমি যেটা পড়ালাম এতক্ষণ ধরে, এ কিভাবে করে বি এর সাথে কমিউনিকেট করবে? জি স্যার, তুমি অন্যদিকে চলে গেছো, আমি তোমার কাছে পিএসটিএন বা অন্যগুলো বলিনি স্যার, এমএসসি এর জন্য যাওয়া দরকার, অন্য জায়গায় যাওয়া দরকার নাই, তার কাছে ওই নির্দিষ্ট প্রত্যেকটা পিএসটিএন এর নিউজ দেওয়া থাকে, তো সেই অনুযায়ী এটা, হ্যাঁ দেখবে, সে তারপর অন্য একটা এমএসসি আছে ওইখানে চলে যাবে, তারপর ওইখান থেকে বিএসসি কাছে চলে যাবে, বি সাবস্ক্রাইবার কলটা চলে যাবে। এইচএলআর এর পর থেকে এইচএলআর কি করবে, এইচএলআর কি উত্তর দিবে, মনে করো যে বিয়ের সাথে কমিউনিকেট করতে চায়, তখন সে কি করবে? সে 2টা এমএসসি চেক করে দেখবে আর কি, দেখবে আর কি স্যার, মানে 2টা এমএসসি চেক করবে না, সে প্রথম এমএসসি টা দেখবে স্যার মনে হয়, বিয়ের এমএসসি, তখন সে বলবে যে আমার কাছে লোকেশন, এমএসসি এ জিজ্ঞাসা করবে এইচএলআর কে যে আমার বি সাবস্ক্রাইবার কোথায়, জি স্যার, কোন এমএসসি, কোন বিএসসি, কোন বিটিএস এর আন্ডারে, যে দাঁড়াও আমি জানাচ্ছি, তারপরে সে কি কল, সে তখন এমএসসি বি যার আন্ডারে আছে তার এমএসসি কে জিজ্ঞাসা করবে এ কোথায়, ওর ভিজিটিং যে রেজিস্টারটা আছে ভিএলআর ওখান থেকে জানবে যে হ্যাঁ বিএসসি বি সাবস্ক্রাইবার এখন অমুক বিএসসির আন্ডারে, অমুক বিটিএস এর আন্ডারে আছে,
তখন সেই তথ্যটা আবার ব্যাক করে দিবে এইচএলআর কে, এইচএলআর ব্যাক করে দিবে এমএসসি এ কে, এমএসসি এ তখন ডাইরেক্টলি কল স্ট্যাবলিশের জন্য এমএসসি বি এর সাথে যোগাযোগ করবে, এমএসসি বি তখন বিএসসি এর মাধ্যমে বিটিএস এর মাধ্যমে বি সাবস্ক্রাইবার এর কাছে যাবে, আর এই প্রসেসের মাঝখানে কি কি আছে, যখনই এইচএলআর কে জিজ্ঞেস করবে তখন এইচএলআর কিন্তু তাকে বলবে ভাই আমি একজন জিপি প্রিপেড সাবস্ক্রাইবার, তা আমার কাছে তো এই লোকের তো পয়সা দেওয়া নাই, ও তো সার্ভিস পাবে না, ফেরত দেওয়া যায় সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই, উত্তরটা দিয়ে দিল এ, ও বি এর কাছে যাই নাই গেছে না তখন তো যাবে না, ব্যাপারটা বুঝতে পারছি, আমি তোমাকে অথেন্টিকেশন ওর কাছে টাকা নাই, ওর সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই, অথবা দুটো সমস্যা থাকতে পারে, একটা হচ্ছে কি ওর ব্যালেন্স নাই, দুই নম্বর হচ্ছে কি ওর সার্ভিসটা অথরাইজই নাই, যেহেতু কল সেট আপ করছে সে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এমএমএস সার্ভিস চাইছে, ও যদি এমএমএস চায়, এমএমএস হলে কি এটা কি সার্ভিস, ভ্যালু এডেড সার্ভিস তাই না, তো তাও কাছে লেখা আছে যে ভ্যাস সিস্টেমটা এমএমএস অ্যাকসেপ্ট করে কি করে না, এখন কেউ যদি এসএমএস করতে চায় তাহলে এসএমএস এর এখানে জানানো হবে, যখন কনফার্ম করবে যে হ্যাঁ তার এসএমএস এরও পয়সা আছে, আমি বুঝতে পারছি জিনিসটা, এইচএলআর কে বাইপাস করার কোনো পদ্ধতি নাই, বুঝতে পারছি, ভিএলআর কে বাইপাস করার কোনো পদ্ধতি নাই, মাগনা মাগনা দুই ফোনে কথাবার্তা বলবে এটা হবে না, হবে না স্যার, এই জন্যই নাম নশাত উত্তর, নিজের ফোনের থেকে একই বিটিএস এর আন্ডারে হোক কলের জন্য তো পয়সা দিতেই হবে, তাহলে কলের জন্য যদি পয়সা দিতে হয় তাহলে কি করতে হবে, প্রিপেড হলে এখানে হলেও একটা ব্লক টুকু লিমিটেশন দেওয়া আছে, তো প্রিপেডও লিমিটেশন দেওয়া থাকে জানো তো, এটা পোস্টপেড দু সাবস্ক্রাইবার 100 টাকা থেকে শুরু করে 3,000 টাকা, 10,000 টাকা, কারো আনলিমিটেড অফ করে টুকলি, হ্যাঁ 100 থেকে 3,000, 5,000, 10,000 আনলিমিটেড কিছু দেওয়া আছে, তো কেউ কনসাল্ট করার প্রয়োজন আছে, আইএন এর প্রয়োজন হচ্ছে গিয়ে চিজ জন্য, ইন্টারেস্টিং খবর পেলাম বুঝছো, সেদিন দেখতেছি হঠাৎ করে দেখলাম যে রোল আউট প্ল্যান দিতেছে ইউরোপিয়ান কান্ট্রিতে যে 2G আর ব্যবহার করব না, আমি প্রশ্ন করতেছিলাম যে বাংলাদেশে কি 2G বন্ধ হবে, উত্তর কি বলো তো, না স্যার 2G বন্ধ হবে না, হবে না স্যার, কেন হবে না, এটা হচ্ছে কি তার কথা, এখনো ফোন হিসেবে সবাই ইউজ করে, প্রচুর স্মার্টফোন হিসেবে ইউজ করে না, ওকে সো আমরা এই পর্যন্তই তাহলে রাখি আজকে, আমরা কি আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, বা যতই যাই করি না কেন এই পারমিশন যদি গ্র্যান্টেড না হয় এওসি বা এইচএলআর এর থেকে তাহলে এক একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করা যাবে না, তো এই পর্যন্ত থাকুক, আজকে ক্লাসে কে কে আছো, রোল 27 এখন জয়েন করতেছে,
Okay, one. Present, sir. Two. Yes, sir. Yes, sir. Check to color. Sorry. Sir. Three. Yes, sir. Four. Present, sir. Three উত্তর দাও নাই কেন নাদিম জি স্যার উত্তর দাও নাই কেন বিটিএস এর লেটার মসজিদের দিকে চলে আসছি মসজিদের দিকে চলে গেছো জি স্যার 12:38 এ এখন মসজিদের নিচে স্যার আর কি এখন মানে ক্লাস শেষ করে ঢুকবো আচ্ছা স্যার আমার নেট চলে গিয়েছিল স্যার রোল টু ইয়েস স্যার 4 প্রেজেন্ট স্যার 5 আমির তুমি মাঝখানে কথা বলতেছো কেন আমি বলবো ক্লাস শেষে কাটা পাইনি টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন কে নাইন ফোরটিন ফিফটিন স্যার 15, 16. Yes, sir. 17. 17. Aki 9. 18. Present, sir. Sir, 17 after one need a problem. 3 June participant in meeting nahi ekhon. Acha, 18. Present, sir. 19. Yes, sir. 20 yes sir 21 yes sir 22 yes sir 23 24 yes sir 25 yes sir 26 yes sir 27 yes sir 28 sir 28 yes sir 28 স্যার 23 স্যার 28 কে হ্যাঁ মাফ করুন মাহফুজ স্যার হ্যাঁ 29 প্রেজেন্ট স্যার 29 কই হ্যাঁ 30 প্রেজেন্ট স্যার 31 প্রেজেন্ট স্যার 32 33 প্রেজেন্ট স্যার 34 ইয়েস স্যার 35 প্রেজেন্ট স্যার 36 Yes, sir. 37. Present, sir. 38. Present, sir. 39. Present, sir. 40. Jamil, koi chila tumi 39? Sir, officer chilam, sir. Tale ki hobe? Sir, 20, sir. Ami sir chilam, sir. Ei attendance e mane ki bolo? Sir, officer chilam? Attendance disi. Class to shuni nahi kisi. মাশাআল্লাহ প্রত্যেকটা রেজাল্ট ভালো হবে ওকে কতটুকু গেছিলাম 40 ইয়েস স্যার 41 ইয়েস স্যার 42 43 প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার 44 ইয়েস স্যার 45 ইয়েস স্যার সাব্বির কি কত 45 স্যার 45 46 ইয়েস স্যার 47 48 yes sir 49 present sir 50 51 52 51 কি আছে আচ্ছা আছে তো 52 present sir 53 মোটামুটি
আসা যাওয়ার মধ্যে থাকে আর কি। 53 কি আছো? ফকরু বলতেছি, সরি, ওর নাম কি জানি ভুলে যাই। আশিক আছো? আশিক 54, 54 আছো? আশফাক ৪৭ ঢুকার চেষ্টা করতেছে, আছে কি? নাই। রোকসানা ইসলাম ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ক্লাসটা রেকর্ডিং হয় নাই, হ্যাঁ, বাট তোমরা আশা করি বুঝেছো। আর নেক্সট সিটি কবে হবে? আমি সিটি মার্চ একটাও দিচ্ছি না, খুব বিরক্ত হয়ে গেছি, এই পরীক্ষা নিয়ে লাভ নেই যদি ক্লাস তোমরা না করো। সিআর সাইড তুমি একটু হিসাব করো তো কি সিলেবাস দেওয়া যায়, ঠিক আছে, দিয়ে জানা দিবা। আর আজকে আজকে প্রেজেন্টেশন একটু কনফার্ম করো সবাই। প্রেজেন্টেশন টপিকস তো লটারি করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি স্যার। কারো কোনো ডাউট আছে? ওকে, না থাকলে দ্যাট ইজ রিমেইন ফাইনাল, আমি ভিতরে কোনো কিছু ঢুকবো না, তোমরা নিজেরা চুজ করেছো, হ্যাভ ইওর ওন চয়েস। আর গেট রিমাইন্ডেড নেক্সট উইকে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, হ্যান্ড রিটেন পরীক্ষা আসবে তখন সুন্দর করে কেউ কোনো কিছু লিখবে না। আচ্ছা ঠিক আছে, যে কম্পিউটারে লেখো হ্যান্ড রিটেন হচ্ছে কি নিজেদের জন্য, ঠিক আছে? সুন্দর করে লেখো যাতে অন্য পড়তে পারে, আর এমন ভাবে লেখো না যাতে অন্যের জন্য একটা পানিশমেন্ট হয় যে স্যার এটা ওরটা দিলেন কেন, স্যার আমি নিজে লিখে দিই। জি স্যার, ঠিক আছে, আমি নিজে লিখে দিই সুন্দর করে, এটা যেন না হয়, ঠিক আছে? ওকে, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। সাবমিট করব কোথায়? ক্লাসরুমে। ক্লাসরুম, সিরিয়াস ক্লাসরুমে। ওকে, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ স্যার। আমাদের প্রেজেন্টেশনের স্যার মানে বাকি যারা আছে লিখ করতে পারো, যারা নামাজে যাবা গো। স্যার টাইম লিমিটটা কতটুকু থাকবে স্যার আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশনে? প্রেজেন্টেশন হবে হচ্ছে গিয়ে থাকবে তোমার তোমার দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থাকবে হচ্ছে গিয়ে অ্যাজ ইফ যেন তুমি এই বিষয়ের উপরে ডেপথ স্টাডি করেছো, সো স্ক্রিপ্ট শুড বি রিডেবল ফর অ্যারাউন্ড 20 মিনিটস, ঠিক আছে, যে কোনো বিষয়ের উপরে। আর ফুল প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশন টপিক হবে হচ্ছে 5 মিনিটের জন্য, 5 থেকে 10। দুটো দিন আছে, দুই দিনের জন্য
একইভাবে রাখা হবে। আর যদি আমরা দেখি যে ক্লাস টাইমে আমরা কভার করতে পারছি না, দেন উইল টেক এনি অফ দি ওয়ার্কিং ডেজ, যেটা তোমাদের জন্য কনভেনিয়েন্ট, ওদিনে প্রেজেন্টেশন হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই প্রেজেন্টেশনটা হচ্ছে কি, যেহেতু আমার সুবিধাটা হচ্ছে যে এখনো আমরা জুমে যেতে পারবো, তো এখন পর্যন্ত যেহেতু এটা আছে টিল দি টাইম ফিজিক্যাল ক্লাসেস আর দেয়ার, ফিজিক্যাল ক্লাস যদি না হয় তাহলে আমরা উইল টেক দি উইল ফিক্স এ টাইম উইথ দি সিআর, উই ক্যান গো। ঠিক আছে, এভাবে করে। থ্যাংক ইউ স্যার। মেইন হচ্ছে প্রেজেন্টেশন দেওয়াটা। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে তোমাদের সাথে কে কে রিসার্চের সাথে কারা কারা রিলেটেড আছে এখন,